আর যে আল্লাহকে মনে রাখে না, স্মরণ করে না, দুজনের এক্সাম্পল হলো, উদাহরণ হলো, এ দুজনের একজন জিন্দা আর একজন মুর্দা। মানব জীবনের সেইটুকুই প্রকৃত হায়াত, হায়াত হিসেবে টিকবে যেই সময়টুকু সে আল্লাহর জন্য বিনিয়োগ করে, আর যে সময় সে আল্লাহর কাজে বিনিয়োগ করল না, আল্লাহকে ভুলে গিয়ে কাটালো, এটা তার মৃত্যু তুল্য, এটা তার মৌত। আল্লাহর কাজ যারা করে না, কোরআনে আল্লাহ তাদেরকে মৃত বলেছেন, মুর্দা লাশ বলেছেন, ডেড বডি বলেছেন। ওমর যতদিন ইসলাম কবুল করেনি, ঈমান আনেনি, ওমরকে আল্লাহ বলেছেন মাইতান, মুর্দা। আওয়ামান কানা মাইতা, যেই ব্যক্তি মৃত ছিল, অর্থাৎ ওমর। সূরা আল আনআমের 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরবের সেরা বাহাদুর, সেই বীর পুরুষ ওমরকে বলছেন মাইতান, সে মুর্দা ছিল। তারপর আমি তাকে জিন্দা করেছি, অর্থাৎ ইমানের তৌফিক যেদিন ওমর পেল, সেদিন ওমর জিন্দা হল। এখন পৃথিবীতে 800 কোটি মানুষ, এদের মধ্যে 600 কোটি আছে মুর্দা আর 200 কোটি আছে জিন্দা। মুসলিমরা জিন্দা আর কাফেররা হল মুর্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালিররাসূল ইযা দাআকুম লিমা ইউহিকুম। সূরা আনফালে 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদার সমাজ, আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকে এমন কিছুর দিকে যা তোমাদেরকে জীবন দান করবে। কোরআন হলো হায়াতের নাম, রুহের নাম। কোরআন যার ভিতরে নাই সে মুর্দা। যেমন রোবট, প্লাস্টিকের মানুষ, প্লাস্টিকের সুফিয়া, রোবট, এটা হাঁটে, কথা বলে, হাসে, কাঁদে, দৌড়ায়, সবই করে, কিন্তু প্লাস্টিকের, ভিতরে কোনো হায়াত নাই, দৌড়ঝাঁপ সব কিছু বিদ্যুতের জোরে, ভিতরে কোনো হায়াত নাই। কাফেররা দৌড়ঝাঁপ করে, হাসি খুশি করে, ঘর সংসার করে, রোবটের মতো গাড়ি চালায়, রোবটের মতো বিমান চালায়, রোবটের মতো নেতৃত্ব দেয়, কত কিছুই করে, কিন্তু সে একটা রোবট, তার ভিতরে হায়াত নাই, মনুষ্যত্ব নাই, ইনসানিয়ত নাই, সে মুর্দা। সে কি মুর্দা? আমওয়াতুন গায়রু আহিয়া, এরা মুর্দা গায়রু আহিয়া, একটাও জিন্দা না। জিন্দগি নাম হলো আল্লাহর জিকিরের, জিন্দগি নাম হলো ইমানের, জিন্দগি নাম হলো সৎ আমলের, নেক আমলের, জিন্দগি নাম হলো সালাত পড়ার, জিন্দগি নাম হলো সিয়াম পালন করার, জিন্দগি নাম হলো আল্লাহর পথে দান করার, জিন্দগি নাম হলো হজ্জ উমরা করার। জিন্দগি বলা হয় কোরআন তেলাওয়াতকে, আল্লাহওয়ালা কাজকেই বলা হয় জিন্দগি। প্রিয় ভাইরা, আপনারা আমাকে বিষয় দিয়েছেন ঈমান ও আমল। পৃথিবীতে শুধু মানুষের কোনো মূল্য আল্লাহ দেননি। আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, কোরআনে এটার কোনো ভ্যালু নেই। শুধু মানুষ হিসেবে মানুষের কোনো দাম নেই, দাম হলো তার কর্মে, তার বিশ্বাসে।
কোরআনে যত জায়গায় আল ইনসান কথা আসছে, মানুষ, শুধু মানুষ, তত জায়গায় দুন নামের ভাষা এসছে। শুধু মানুষকে সারা কোরআনে আল্লাহ দুন নাম করেছে। শুধু মানুষকে কোরআনে কোথাও প্রশংসা করেনি। আজকাল অনেকে গৌরব করে, আমি একজন মানুষ, সবার উপরে সত্য মানুষ, মানুষের উপরে নাই, এটা মিথ্যা কথা। যে শুধু মানুষ, শুধু মানুষ, সে হলো সবার নিচে হলো মানুষ, মানুষের নিচে কিছুই নেই। সবার উপরে মানুষ, মানুষের উপরে সত্য নাই, 100% মিথ্যা কথা। 100% সত্য কথা হলো সবার নিচে মানুষ, মানুষের নিচে নেই। যে মানুষ ইমানহীন, যার যে তার স্রষ্টাকে বিশ্বাস করে নাই, স্রষ্টার দেয়া জীবন ধারা অনুসারে জীবন পরিচালনা করে নাই, তার মতো নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর জগতে নেই। ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ আমি মানুষকে নামিয়ে দিয়েছি নিচুদের নিচুতমে, হীনদের হীনতমে। শুধু মানুষ যেখানে আসছে কোরআনে, কোরআন হলো মানব জাতির গিনিজ বুক। এখানে দুর্নাম হলে বিশাল দুর্নাম, সুনাম হলে বিশাল সুনাম। আপনি শুধু একজন মানুষ, কৃষি কাজ করেন, দোকানদারি করেন, স্কুলে পড়ান, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মন্ত্রী হয়েছেন, শুধু একজন মানুষ, কোনো ভ্যালু নেই। দেখেন আল্লাহ শুধু মানুষের দুর্নাম কীভাবে করতেছেন। সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ অবশ্যই লাযালুম, বিশাল মাত্রার জালিম, কাফফার, অনেক বড় কাফের, বেঈমান। শুধু মানুষ, শুধু মানুষকে আল্লাহ বলছেন বিশ্বের সব সৃষ্টির মধ্যে বড় জালিম, বড় উৎপীড়ক আর বড় বেঈমান। হয়তো এই এই আয়াতটা অনেকে হয়তো শোনেন নাই, কেউ বা শুনেছেন, হাফেজরা অবশ্যই জানেন, কিন্তু একটা আয়াত সবাই জানবেন, আমি এখন বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম আসরের, আমরা মুসলমান জাতি এই পৃথিবীতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জাতি, আমরা পৃথিবীতে আসর টাইমে আসছি, মাগরিব টাইমে চলে যাব, এই জন্য ওয়াল আসরি, আসর টাইমের কসম করেছে। পৃথিবীতে আমরা আসছি কোন টাইমে? আসর টাইমে। চলে যাব মাগরিব টাইমে। উম্মতে মুহাম্মদিয়ার এখন মাগরিব টাইম, যাওয়ার বেলা, হয়তো আর কত, 50-49 বছর বা কিছু কম বেশ, এইটুকু দুনিয়াতে থেকে সব মুসলমান কবরে চলে যাবে, একজনও থাকবে না। আমরা আসর টাইমে এসছি, আসর টু মাগরিব 1500 বছর, আনুমানিক 1500 বছরের মতো সময়। এই 1500 বছর শেষে মুসলিম উম্মার পৃথিবীতে থাকবে না। অনেকগুলো হাদিস, সাহাবিদের বক্তব্য, এইসব কিছু থেকে মোটামুটি আইডিয়া আসে। যাই হোক, আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াল আসর, কসম আসরের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসান, যে শুধু মানুষ আর কিছু না, নিরেট একজন মানুষ, স্রেফ একজন মানুষ, আর কোনো ডিগ্রি নেই, হুদা মানুষ, শুধু মানুষ, লাফি খুসর, সে সম্পূর্ণ ধ্বংসের মধ্যে পড়ে আছে। যে শুধু মানুষ, সে শেষ জাহান্নামী হয়ে গেছে। কোরআন 1400 বছর আগে তার ব্যাপারে রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম আদালতের রায়, আল্লাহর সুপ্রিম কোর্টের রায়। এই রায়ের কোনো রিভিউ নাই, এই রায়ের কি নেই, কোনো রিভিউ নাই। শুধু মানুষ যদি হও,
লাফি খোস, কোনো সন্দেহ নাই যে একেবারে খাসারার ভেতরে, ধ্বংসের ভেতরে ডুবে গেছো, এখান থেকে আর উদ্ধার নাই। হ্যাঁ, মানুষের সাথে যদি দুইটা টাইটেল যুক্ত করতে পারো, দুইটা ডিগ্রি নিতে পারো, তাহলে বেঁচে গেল। বড় বড় দুইটা ডিগ্রি, আরো দুইটা ডিগ্রি আছে, মূল দিক ডিগ্রি দুইটা, সেটা কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত। এটা শুধু ইনসান না, ইনসানে মুমিন, এটা ইমানদার ইনসান, ইমানদার ইনসান, ইমানদার মানুষ। ওয়া আমিলুস সালেহাত, এটা আমলে সালেহকারী ইনসান, এটা পুণ্য কর্মকারী ইনসান, নেক আমলকারী ইনসান, ইমানদার ইনসান। সর্বপ্রকারের ধ্বংস থেকে বেঁচে গেল সে। আমরা কি শুধু মানুষ হতে চাই, না ইমানদার আমলে সালেহকারী মানুষ হতে চাই? শুধু মানুষের কোনো ভ্যালু নাই, শুধু মানুষ হলো দুই ঠ্যাংওয়ালা জানোয়ার, দুই ঠ্যাংওয়ালা জানোয়ার। এগুলির জন্য টিএমএসএস, টিএমএসএস দরকার, ঠ্যাঙ্গা মারা। টিএমএসএস মানে কি? টিএম মানে কি? ঠ্যাঙ্গা মারা, ঠিক বললাম নাকি? টিএমএসএস সারা বাংলাদেশেই দেখি, কৌতূহল জায়গা, এটা কি জিনিস, মানে বগুড়া এসে তাকি করে পেলাম যে এটা হলো ঠ্যাঙ্গা মারা নাকি? আমি কারো দুর্নাম করতেছি না, শব্দের কথা মনে আসলো তো সেই হিসাবে বললাম। শুধু মানুষের, শুধু মানুষ হলো এটা আল্লাহর ঠ্যাঙ্গা খাইব, কার? আল্লাহ ঠ্যাঙ্গা মারবে, এটা জাহান্নামের জ্বালানি, জাহান্নামের কাঠ, হাম্মালাতাল হাতব, জ্বালানি কাঠ বহন করেনি। আবুল হাবের স্ত্রীকে কি বলেছেন? জ্বালানি কাঠ বহন করেনি, জাহান্নামে। কোথায়? জাহান্নামে। প্রিয় ভাইয়েরা, এখন তাহলে শুধু মানুষ হলে আসফালা সাফিলিন, এর চেয়ে নিকৃষ্ট আর কেউ নেই। একটা শুকর, একটা কুকুর, একটা বানর জাহান্নামে যাবে না, কিন্তু একটা মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামের উপরে তো বসে আছেন, আপনার নিচেই জাহান্নাম। এই জায়গা কি নাম? খ্যাতলাল, খ্যাতলাল নাকি? এই খ্যাতলালের নিচেই তো জাহান্নাম বসে আছে। জাহান্নাম তো মাটির গভীরে। খ্যাতলাল যতই মনে করেন যে এটা সোনার বাংলার অংশ, কত ভালোবাসা দিবেন, কিন্তু উল্টা পাল্টা আমল করে গেলে খ্যাতলালের নিচে পাঠাই দিবে আল্লাহ। জাহান্নাম ওত পেতে বসে আছে, সূর্যের সমান আগুন, 6000 ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা, ভিতরে লোহা পড়ার সাথে সাথে পানি হয়ে গলে যায়। আল্লাহ আকবার, ওইটা জাহান্নাম নিচে। ওলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহ গবেষণা করে জাহান্নামের অবস্থান নির্ণয় করেছেন, এটা মাটির একেবারে কোরের মধ্যে, সেন্টারের মধ্যে জাহান্নাম, আর জান্নাত সাত আকাশের উপরে। জান্নাত হলো সাত আকাশের উপরে। সাত আকাশে যেতে হলে তো রকেট লাগবে, কি লাগবে? রকেট লাগবে, সেই রকেট হলো ঈমান, সেই রকেট হলো আমলে সালে। ঈমান আর আমলে সালে থাকলে উপরে যেতে পারবেন, আর না হয় জাহান্নামের এলাকায় ডুবে যাবেন, আর মুক্তি নেই। এই ভয়ঙ্কর জাহান্নামী এলাকা থেকে আমাদের বাঁচতে হবে, উপরে যেতে হবে। ঈমান, ঈমান হলো বিশ্বের সবচেয়ে বড় পাওয়ারের নাম, সবচেয়ে বড় পাওয়ারের নাম। যে ঈমান চাইলে সাত আকাশ, সাত জমিন ধ্বংস হয়ে যাবে চক্ষের পলকে। নূহ আলাইহিস সালাম বলতেন, ওয়া আলাম
لو ان السماوات السبعه والارضين السبعه حلقه مبهمه لقسمتهن لا اله الا الله. নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন, সহি হাদিস সিরিজের মধ্যে, যদি সাত আকাশ সাত জমিন একটা লোহার খণ্ডে পরিণত হয়ে তোমাকে সেই লোহার খণ্ডের ভিতরে আটকে ফেলে আর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমার এই কালেমা সাত আসমান সাত জমিন এই সুবিশাল লোহার খণ্ডকে চুরমার করে তোমাকে মুক্ত করে দেবে। ইমানের ক্ষমতা বড় না সাত আসমান সাত জমিনের ক্ষমতা বড়? ইমানের ক্ষমতা বড় না ফেরাউনের ক্ষমতা বড়? দুনিয়া যেহেতু উসিলায় চলে, যে কোনো কাজ একটা উসিলা দিয়ে চলে। পীর সাহেবের উসিলার কথা বলতেছি না, পীরের উসিলা ধরে আল্লাহরে পাইবেন এটা না, দুনিয়ার কথা বলতেছে। কিসের কথা? আল্লাহ তাআলা আসমান থেকে পাঠতেন লোহিত সাগরকে ১২টা হাইওয়ে তৈরি করে দেওয়ার মতো নির্দেশ দিতে, মূসা আলাইহিস সালামকে লাঠি মারতে বললেন কেন? এটা একটা উসিলা। এটা কি? দুনিয়া হলো উসিলার জায়গা, এখানে জমিন কুপাইয়া আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরকে হাল চাষ ছাড়াই রিজিক খাওয়াইতে পারতেন, কিন্তু লাঙ্গল জোয়াল নিতে বলেন কেন? উসিলা। এটা কি? একটু কষ্ট করি খাও, তাহলে ভালো থাকবা, কষ্ট না করলে নন্দলাল হয়ে যাইবা, অলস হয়ে যাইবা। আল্লাহ তো পারতেন এক নির্দেশে কোন ফয়া কোন হও আর আমনি হতে বাধ্য, এই নির্দেশেই লোহিত সাগরকে সাগরের বুকে ১২টা হাইওয়ে তৈরি করে দিতে পারতেন, পারতেন কিনা? ওয়াজ মাহফিলে আসা ছাড়াই তো আল্লাহ পারতেন আপনার এই সিনার মধ্যে ইমানের সফটওয়্যার ডাউনলোড করে দিতে আসমান থেকে, ঠিক না? রাত্রে পারতেন, যা তোরে ৩০ পারা কোরআন দিয়ে দিলাম সকালে আপনি হাফেজে কোরআন, আল্লাহ ইচ্ছা করলে পারতেন না? কিন্তু আল্লাহ কয় না, এত সোজা না, সহজে দেব না, কষ্ট করি পড়, চোখে না দেখলে চশমা লাগা, হ্যাঁ আরবি পড়তে না পারলে ওস্তাদ ধরো, কিছু পকেটে পয়সাও খরচ করো, কষ্টে পাওয়া জিনিসের মূল্য বেশি, আর না হলে কয় সরকার কা মাল দরিয়া মে ঢাল, মুফত হাত আয়ে তু বুড়া ক্যা হ্যায়, ফাও ফাইলে মন্দ কি, খড়কুটা ফাইলেও ল। আল্লাহ তাআলা কষ্ট করাইয়া দেন যাতে আমরা বুঝি ইমানের ক্ষমতা কত বড়। মূসা আলাইহিস সালামকে দিয়ে লাঠি মারাইলেন মুমিনের পাওয়ার বিশ্ববাসীকে জানাবার জন্য, দেখ এক মুমিন বান্দা লাঠি ফেলছে, কোনো মাটি লাগলো না, ইট লাগলো না, পাথর লাগলো না, বালু লাগলো না, কোনো কন্ট্রাক্টর লাগলো না, ১২টা বিশ্ব রোড তাও আবার লোহিত সাগরের বুক দিয়া। আল্লাহু আকবার। فكان كل فرق كالطود العظيم مؤمن এটারে বলে মুমিন, মুমিন আসতেছে সামনে, এবার গোটা বিশ্বকে নাচাবে মুমিন ইনশাআল্লাহ, এবার সাত মহাদেশ মুমিনের শাসনের অধীনে চলে আসবে মুমিন। এক মর্দে মুমিন আসতেছে ইমাম আল মাহদি, আরেক মর্দে মুমিন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে নামতেছে ইনশাআল্লাহ, সব মুমিন জেগে উঠবে। দুই মুমিনের ইমানের পাওয়ার দেখে দুনিয়ার সব মুমিন ইনশাআল্লাহ জাগ্রত হয়ে উঠবে, আসাবে কাফের ঘুম থেকে জেগে উঠবে, উঠবে কি না? দোয়া এ মর্দে মুমিন সে বদল জাতি হে তকদীরি, মুমিনের ক্ষমতা, মুমিনের দেখবা গায়ে জোন নাই, গোস্ত নাই, কঙ্কাল, ধাক্কা দিলে মনে হয় যেন পড়ে যাবে, কিন্তু লাগি দেখো না, লাগি দেখো না, গোটা দুনিয়া বরবাদ হয়ে যাবে সে টিকে থাকবে। হ্যাঁ
ইব্রাহিমের সাথে লাগি দেখছিল না নমরুদ? হ্যাঁ, লাগি তো দেখছে, গন্ডগোল করে দেখছে, অগ্নির কুণ্ডের মধ্যে ফলায় দেখছে। আরে আগুনও দেখি মৌলবাদী, আগুনও দেখি মৌলবাদী, ঠিক না? আগুনে মুসলমান, হাই রে কপাল। নমরুদে মনে মনে ভাবে, আমার খড়ি দিয়া জ্বালাইলাম, আমার পার্টি করলি না, আমার দল করলি না, ইব্রাহিমের দলে যোগ দিলি, কি কইতাম? আগুনে তো কিছু কওয়া যায় না, কইলে বা কি আগুনের কি হবে, ঠিক না? ঠিক মুমিন, মুমিন দেখছেন, দেখেন নাই? খালেদ বিন ওয়ালিদ, খালেদ বিন ওয়ালিদ বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতি, সেনাধ্যক্ষ, সেনাবাহিনীর চিফ, 125টা মহাযুদ্ধ করেছিলেন, একটাতেও হেরে যাননি। সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। রোমের খ্রিস্টানদের এক ব্যক্তি সাইফুল্লাহকে বিষ পানে হত্যা করার জন্য গোয়েন্দা সেজে আসছিল, এমন বিষ নাকে ঘ্রাণ গেলে মারা যাবে। সে মুসলিম সেনাবাহিনীর ভিতরে ঢুকে খালেদকে খুঁজতেছে, খালেদকে খালি নাকের সামনে গিয়া ওই কোটাটা খুলতে পারলে খালেদ শেষ। কিন্তু মুসলিম সেনাবাহিনীর হাল অবস্থা দেখে মারবে কি, সেই মরে গেল। হ্যাঁ, সে যে মারার পরিকল্পনা নিয়ে আসছে সেই মরে গেল, হেরে গেল, সে ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেল। এখন সে কয়, খালেদ কোথায়? তো লোকেরা দেখাই দিল, ওই যে খালেদ। সে বলতেছে, খালেদ এমন এক বিষ নিয়ে আসছি আজকে তোমারে বলতেছি, এখন তো আমি তোমার ভাই, মুসলমান হয়ে গেছি, এই বিষ ঘ্রাণ নিলেই মারা যাবে, এমন বিষ নিয়ে আসছি তোমাকে মারার জন্য, কিন্তু মানলাম না কারণ আমি এখন তোমার ভাই। খালেদ কয়, কি মারবি তুই, বিষ দেছাই, বিসমিল্লাহ কই আর কোটা খুলি খাই ফেলেছি। আল্লাহ, মুমিন কারে বলে? মুমিন, জোজিয়া মুমিন, ইন্না নূরাকা কাদ আতফা নারি ফুলসিরাত পার হওয়ার সময়, ফুলসিরাত যখন মুমিনরা পার হবে ইমান লইয়া, জাহান্নাম চিৎকার করে বলবে, ও ইমানদার তাড়াতাড়ি পারো, তাড়াতাড়ি পারো, তোর ইমানের নূর আমার জাহান্নামের আগুনকে নিভেই ফেললো রে, নিভে গেলাম আমি, ঠান্ডা হয়ে গেলাম, তাড়াতাড়ি পারো। মুমিন কারে বলে? গোটা দুনিয়া আল্লাহ বানাইছে মুমিনের সার্ভেন্ট, ঠিক কি না? খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, বিশ্বের সব কিছু তোমার কল্যাণে, তোমার জন্য আমি সৃষ্টি করেছি মুমিন, তোমার জন্য আগুন, তোমার জন্য সৃষ্টি, তুমি যদি আমার কাজ করো আগুনের ক্ষমতা নাই তোমাকে জ্বালাবে, জ্বালাইতে পারছিল? আগা হ্যায় ঔলাদে ইব্রাহিম হ্যায় নমরুদ হ্যায় ক্যা কিসি কো ফির কিসি কা ইমতিহান মকসুদ হ্যায়। কয় যে ইব্রাহিম, ইব্রাহিমের ঔলাদ সন্তান আমরা এখনো আছি, আগুনও আছে, দুনিয়াতে নমরুদও আছে, পরীক্ষা করতেছিল, আরেকবার পরীক্ষা করি দেখ, পরীক্ষা হইতেছে না? মুসলমান রাখবে না, সারা পৃথিবী থেকে মুসলমান শেষ করে দেবে, যত শেষ করে তত মুসলমান বাড়ে, মৌলবাদীর সংখ্যা খালি বাড়ে, খালি বরকত হয়, এমন বরকত শুরু হয়েছে খ্রিস্টানরা এখন, এখন ওরা বলে একটা সভ্যতা একটা বিশ্বকে নেতৃত্ব দিতে হলে জনসংখ্যা কমপক্ষে 2.11 না জানি 3.11 হইতে হয়, আর এই সংখ্যা শুধু মুসলমানের আছে, আর কারণে আল্লাহু আকবার, গ্রোথটা। ও মুমিন, আল্লাহর প্রতি ঈমান আনো। এক মূসা আলাইহিস সালামের লাঠির বাড়িতে 12টা হাইওয়ে তৈরি হয়ে গেল, নমরুদের আগুনে ইব্রাহিম এমন ঈমান নিয়ে ঢুকেছেন, সেই ঈমানের তেজের সামনে বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম, বরদান ওয়া সালাম
আগুন ঠান্ডা শান্তিময় হয়ে গেল। মুমিন বিপদে কাঁদে, দুঃখের সময় সুখের সময় কাঁদে, দুঃখের সময় হাসে, এটার নাম মুমিন। সে কি দুঃখের সময় হাসে আর সুখের সময় কাঁদে? দুঃখের সময় হাসে কেন? কারণ দুঃখের ভিতরে সব নেয়ামত। দুঃখের ভিতরে সব কি নেয়ামত? মরুভূমির নিচে সব পেট্রোল, মরুভূমির নিচে কি সব তেল, সব তেল। এখন সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের মানুষ মরুভূমিতে যাইয়া চাকরি করে। আল্লাহু আকবার। জীবন যদি মরুভূমি হয় আর সেই মরুর নিচে যদি শুধু তেল হয়, তো এই মরুভূমি দেখে কানমো না হাসবো? হ্যাঁ হাসবো আমরা, ঠিক না? জীবনের প্রতিটি দুঃখ, মুমিনের দুঃখ এক একটা মরুভূমির মতো, ভিতরে সব নেয়ামত। ভিতরে সে ভিতরে কি বাতনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বাবালিহিল আযাব। ভিতরে রহমতে ভরা, বাহ্যিক বাহ্যিক দেখলে আযাব মনে হয়। সামনে যে দাজ্জাল আসতেছে, দাজ্জাল দাজ্জাল সাগরের মধ্যে অপেক্ষায় আছে, 1400 বছর থেকে বিশ্ব পরিস্থিতি অবজার্ভ করতেছে। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস, 30 জন সহ গিয়ে দাজ্জালের সাথে কথা বলে আসছে। দাজ্জাল বন্দি একটা বিল্ডিংয়ের মধ্যে অ্যারেস্ট অবস্থায় আছে। ফিলিস্তিন আর মিশরের মাঝামাঝি নদীর মধ্যে একটা অজানা দ্বীপ, সনফির দ্বীপ সম্ভবত, ওই দ্বীপের মধ্যে লুকিয়ে আছে দাজ্জাল। যখন দেখবে ইমাম মাহদির নেতৃত্বে গোটা জাহান ইসলামের দখলে চলে আসতেছে, প্রতি ঘরে ঘরে কালেমা পড়া শুরু হয়ে গেছে, দাজ্জাল যখন দেখবে ইমাম মাহদি এবং ঈসা আলাইহিসসালামের আগমনের সম্ভাবনার কারণে গোটা বিশ্ব আল্লাহমুখী হয়ে গেছে, দাজ্জাল যখন দেখবে প্রত্যেকটা নারী বোরকা গায়ে দেওয়া শুরু করেছে, দাজ্জাল যখন দেখবে সুদ বন্ধ হয়ে গেছে, যখন দেখবে ঘুষ বন্ধ, জিনা ব্যবিচার বন্ধ, 5-স্টার হোটেলের ব্যবিচার বন্ধ, সমস্ত গান বাদ্যবাজনা বন্ধ, দাজ্জাল যখন দেখবে শুধু ঈমান, শুধু ইসলাম, শুধু কোরআনের জয় জয়কার শুরু হয়েছে, তখন ইন্নামা ইয়াখরুজ মিন গাদমাতিন ইয়াকদাবুহা। দাজ্জাল রাগে ক্ষোভে ক্রোধে বিস্ফোরিত হয়ে সে পৃথিবীতে আত্মপ্রকাশ করে ফেলবে, আর লুকানো অবস্থা থাকবে না, যে এখন আর আমার লুকিয়ে থাকার সময় নাই, এখন আমাকে বের হতে হবে। আল্লাহ নবী বলেন লেখাত বাতিন ইয়াকদাবু হা, বুঝেন না? এখন দাজ্জালের বাহিনী তৃতীয় বিশ্বযুদ্ধের এখন পরিকল্পনা সমাপ্ত করেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে, তুরস্ক দখল করবে ওরা। নবীজি বলেছেন তুরস্ক তোরা দখল করবে, কিন্তু ইউরোপের 70,000 খ্রিস্টান ইসলাম কবুল করে তুরস্ককে আবার পুনরুদ্ধার করবে। কি দিয়ে পুনরুদ্ধার করবে? ইমান দিয়ে। কি দিয়ে? একটা অস্ত্র তারা ব্যবহার করবে না, একটা তীরও মারবে না। কি করবে তারা? ফাইজা নাজালু কালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, একটা তকবীর দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওরা নতুন মুসলমান, খ্রিস্টান খ্রিস্টান 70,000 খ্রিস্টান মুসলমান হয়ে এই তাকবীর বলবে, তাকবীরের সাথে ফায়াজ কুতু আহাদু জানে বাইহা, শহর রক্ষা যে প্রাচীর, প্রাচীরের নদীর দিকের যে প্রাচীরটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সুম্মা কালু সানিয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আবার ঈমানদাররা ঈমানের জোশে, ঈমানের তাকতে, ঈমানের ওই ক্ষমতা বলে আবার উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ফায়াসকুতু জানিবু আল আখর, এই তাকবীরে আবার শহর রক্ষা দ্বিতীয় প্রাচীর ভেঙ্গে মাটির সাথে ধুলায় মিশে যাবে।
তৃতীয়বার আবার তকবীর বলবে, শহরে ঢোকার গেট ভেঙে যাবে, তারপর ঢুকে আবার মুসলিমরা ইস্তাম্বুল তুরস্ক আবার দখল করবে, হয়তো ইউরোপ আর আমেরিকা দখল করবে, ইউরোপ আমেরিকা থেকে আবার মুসলিমরা শুধু ঈমান দিয়ে ওই দেশ কেড়ে নেবে আবার। এতদিন মুসলমান দেখছো, মুমিন দেখছো, ঈমান দেখো নাই, ঈমানের বিদ্রোহ সামনে অত্যাসন্ন, ঈমানের বিদ্রোহ শুধু কেমন তরঙ্গ দিয়া রেডিও টিভি চলে না, শর্ট ওয়েভ মিডিয়াম ওয়েভ লং ওয়েভ দিয়া শুধু সংবাদ আদান প্রদান হয় না, ওয়েভ শুধু ইথারের মধ্যে টিভি আর রেডিওর জন্য কাজ করে না, ঈমানের জন্য ওয়েভে কাজ করে, ঈমানের তরঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহ আকবর, এই ঈমানের কালেমার তরঙ্গের ধাক্কায় ইস্তাম্বুলের শহর রক্ষা প্রাচীর সারা উন্ডাল ধুলায় লুটিয়ে পড়বে, সুবহানাল্লাহ। অ্যাটম বোম মানলে, অ্যাটম বোম যদি মারে ঈমানের উপরে, ফেরেশতারা আসে হাতে তুলে আপনি ফেলাই দিবে, দূর, সে কি মারছ। 1965 সালের এক যুদ্ধে এক বেঈমান সৈনিক বলছিল আরেক ঈমানদার সৈনিককে, যে আকাশ থেকে আমি ফ্লাইট থেকে ফাইটার বিমান থেকে যখন ফাইটার ফ্লাইট থেকে যখন বোমা মারলাম, তোমাদের লম্বা কোত্তাওয়ালা পাগড়ি, সাদা পাগড়ি, সাদা কোত্তাওয়ালা কিছু সৈনিক আমার বোমাগুলি লইয়া এমনি এমনি ফেলাই দিছে, এই সৈনিকগুলি কই, এই সৈনিকগুলি কই, যাদেরকে ভস্ম করতেছে ওরা বলে আমরা তো কেউ এরকম সৈনিক দেখি নেই, আমি তো দেখছি, আমি তো তাকাই রয়েছি আমার যন্ত্রের মধ্যে কম্পিউটারের মধ্যে সব দেখা যাইতেছে, যে আমি বোমা মারলে আমার হেরা হাতে করে লে ফেলাই দেয়। হ্যাঁ, ইয়ুম দে দেখুম রব্বুকুম বেখম সাথে আলাফি মিনাল মালাইকাতি মুসাউমিন, তোমাদের রব 5000 এঞ্জেলস ফোর্স ফেরেশতা বাহিনী দিয়া তোমাদের হরদম সাহায্যের জন্য প্রস্তুত হয়ে আছেন, খালি আগাও সামনে, বিশ্বের মুমিনরা মর্দে মুমিনরা আগাও। ক্ষেপণাস্ত্র দেখছো, ওই সৈনিক তো দেখো না যে হাতে করে বোমা লই ফেলাই দিবে এখানে, দেখছো না? হ্যাঁ, দুনিয়ায় দেখছেটা কি? আধুনিক সভ্যতা, আধুনিক যন্ত্রপাতি, বিজ্ঞানের কি আবিষ্কার, সাতার মাথা কি দেখাইছো সামনে না দেখবা ইনশাআল্লাহ। সেই ইমানি জিন্দিগি আসতেছে, ইমান তার আখেরি জলুস দেখিয়ে ছাড়বে বিশ্ববাসীকে ইনশাআল্লাহ। যুদ্ধ লাগলে ফায়াকুলুল হাজার ওয়াস হাজার আস হাজার ওয়াল হাজার, ইসরায়েলের সাথে যে যুদ্ধ হবে, ইসরায়েলিদের সাথে যে যুদ্ধ হবে, পাথর পাথর বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুসলিম, ইয়া আল্লাহর গোলাম, ইয়া মুসলমান, তাআল এদিকে আসো, আমার পিছনে ইহুদি পালাইছে, এটারে মারো। পাথর, পাথরও মৌলবাদী হয়ে গেছে, মৌলবাদী জ্বালায় যাইবা কই, চান্দুরা যাইবা কই, পাথরও মৌলবাদী সামনে, ও সাজার গাছ বলবে আমার পিছনে ইহুদি পালাইছে, মারো। ইসরায়েল আর ইসরায়েলের কিছু বন্ধুরা মিলে এখন মুসলিম উম্মাকে ভ্যানিশ করার পরিকল্পনা করতেছে, আল্লাহ কয় فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيفًا, ওরে ইসরায়েলিরা, ওরে ইহুদিরা, তোগুরে শেষ ধরা যেদিন ধরব, শেষ মার যেদিন মারব, শেষ পাকড়াও যেদিন আমি পাকড়াবো তোমাদেরকে, তোদেরকে সেদিন সারা বিশ্ব থেকে তোদেরকে একজন একজন করে এক জায়গায় স্তূপ করব আমি। ইসরায়েলিরা বারো বারো জাত, وَجَعَلْنَاهُمْ اثْنَتَيْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًا, ইসরায়েলিরা মূলত বারো গোষ্ঠী, কয় গোষ্ঠী, বারো গোষ্ঠী,
এই জন্য মুসা আলাইহিস সালাম যখন লাঠি মারলেন তখন 12টা হাইওয়ে লোহিত সাগরের বুকে হয়েছিল, 12 গোষ্ঠী এক এক গোষ্ঠী এক এক রাস্তা দিয়ে পার হয়েছিল। কিন্তু আল্লাহ বলেন শেষ দরে যখন ধরব 12 গোষ্ঠী থাকবি না, লাফিফা এক গোষ্ঠী হয়ে যাবি, সবাই এক জায়গায় চলে আসবি। সেটা হলো ইসরায়েল মরার জন্য হয়েছে। বেটা স্বর্ণকার, এই স্বর্ণকারের এক কীতদাসী ছিল, খুব সুন্দরী কীতদাসী ছিল। ওই কীতদাসীর প্রেম ছিল স্বর্ণকারের সাথে। ওই কীতদাসী কিনে নিছে এক বাদশায়, বাচ্চা কিনে নেওয়ার পরে ওর রূপের পাগল হয়ে কিনে নেওয়ার পরে দেখে যে দাসী শুধু শুকায় যায়, খায় না, ঘুমায় না, কথা কয় না। পরে এক বুড়ো অভিজ্ঞ ডাক্তার আনছে, ওর রোগটা কি? কোনো রোগ নাই, সব ডাক্তারে বলে রোগ ধরা পড়ে না। বুড়ো মিয়ায় হাতের নার্ভের মধ্যে আঙ্গুল লেখে জিজ্ঞাসা করতেছে, কই ছিলা, কোথায় ছিলা, কে মালিক ছিল, কোন কোন দেশে ছিলা, দেশের কথা, মানুষের কথা, মনিবের কথা বলে আর নার্ভের প্রতি খেয়াল রাখে। কোন সময় নার্ভটা ছটকে উঠে, কার নাম নিলে নার্ভটা মিনিটে 100 বার লাফানি শুরু করে, ওই নামটা খুঁজতেছে। যখন আফগানিস্তানের এক স্বর্ণকারের নাম আসছে, হ্যাঁ এবার কীতদাসের নার্ভে মিনিটে 100 বার জাম্প শুরু করে দিছে, এই পাইছি, এই বেটা হলো এর রোগের কারণ। পরে বাদশাকে বলছে, ওই বেটারে না মারলে তোমার এই দাসের জীবন রক্ষা হবে না, এক কাজ করো, ওই বেটারে স্বর্ণের উপহার পাঠাও, উপঢৌকন পাঠাও, রাজকীয় সব সওগাত নিয়ে লোকজন পাঠাও, রাজা তোমাকে খুব পছন্দ করেছেন, তুমি রাজার দরবারে রাজকীয় স্বর্ণকার হইবা, কোটি কোটি টাকা পাইবা। বেটা তো স্বর্ণ পাইয়া উপহার পাইয়া গোড়ায় ছড়িয়া রাজদরবারে ছুটছে, কিন্তু সে কি উপহারের জন্য যাচ্ছে না মরার জন্য যাচ্ছে? রাজা যে ওরে মারবে, সেই মাইরা তারে যেই রক্তমূল্য দিতে হবে 50 লাখ টাকার মতো, ওই লাখ টাকার সোনা রূপা তাকে দান করতেছে, কিন্তু সে তো জানে না, সে তো গোড়া গোড়া দৌড়াইয়া যাইতেছে যে আমি এমন হব, এমন হব। মালাকুল মউত কয়, আয় স্বর্ণকার, তুই তো আসতে আসো আমার কাছে না, কিসের তুই উপহারের কাছে যাইতেছ? 6 মাস ওই দাসীকে এই মনিবের কাছে দিয়ে দিল, আর ওই বুড়ায় বিষ বানাইয়া ওষুধের সাথে স্লো পয়জনিং করে স্বর্ণকারকে খাওয়াইতেছে। 3-4 মাস হলো আর স্বর্ণকার কালো ছাই হয়ে গেল, আজকে অসুখ কালকে সে অসুখ হতে হতে দুনিয়ার সব রোগ ব্যাধি আক্রমণ করে 6 মাসে কবরে চলে গেল, দাসীর মন থেকে স্বর্ণকারের মায়া উঠে গেল, বুঝেন না? তো ওই স্বর্ণকার যেমন মরার জন্য বাদশাহ দরবারে গেছে, ইসরায়েল রাষ্ট্র যে 1948 সালে কায়েম হয়েছে এটা ইহুদিদের শেষ গোরস্থান। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, লাফিফ মানে যেটা এক গোত্রের না, বিভিন্ন গোত্রের লোকেরা এক জায়গায় এসে থাকলে এদেরকে আরবিতে বলে লাফিফ। 1400 বছর আগের কোরআনে ইসরায়েল রাষ্ট্র তৈরির এই ভবিষ্যৎবাণী এমন ভাবে আল্লাহ উল্লেখ করেছেন, অক্ষরে অক্ষরে ফলে গেছে। সুবহানাল্লাহ। মুমিন কাকে বলে? মুমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য সুরাকা সুরাকা বল্লমার ঘোড়া নিয়ে ছুটছে, মুহাম্মদ আর তার সাথী আবু বকরকে মারতে পারলে 200 উট, কয়শো উট? 200 উট পাবে। আবু বকর তো সুরাকাকে দেখে ভয় পাচ্ছেন, আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসেন যে নবী নিয়ে চিন্তা, নিজের কোনো চিন্তা নাই। আর নবী যে শুধু কোরআন তেলাওয়াত করতেছে, আর ইত্তে বসরে আকাশের আল্লাহ তার নবীর হেফাজতের দায়িত্ব কার?
আল্লাহ আকবর। আল্লাহ যার পাহারা দা, তার এক চুল কেশাগ্র স্পর্শ করে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে? ওই সুরাকার দুই ঘোড়া মরুভূমিতে ডেবে গেল, কাদার মতো, কাদার মধ্যে যেমন ডেবে যায় এমন ডেবে গেল। একবার দুবার কয়েকবার হওয়ার পরে সে বুঝলো যে না, এই মুহাম্মাদের পিছনে এক মহাশক্তির পাহারা আছে, সিকিউরিটি ফোর্স লাগানো আছে, যেই মরুভূমির উপর দিয়া ঘোড়া ধুড়াই, এই মরুভূমি তো আমার দুশ্মন, দুশ্মন না হলে আমার ঘোড়ারে এটা করলো কেন? এটা তো মৌলবাদী, মরুভূমিও কি আরেক মৌলবাদী, ঘোড়ার ঠ্যাং ডাবাই ফেলাইছে। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। আই মুসলমান মুমিন, বিষয় দিছেন আমার ইমান আর আমল, ইমানের একটু জোশ একটু দেখানো উচিত কিনা কোরআন হাদিস থেকে। হ্যাঁ, ইমানদার ওয়ালাও জামা আলাইহিম মান বিআকতারহা ওয়ালাও ইজতামা আলাইহিম মান বিআকতারহা, উম্মতে মুহাম্মাদিয়ার যদি একটা লোক বেঁচে থাকে, সারা পৃথিবীর মানুষ যদি ওই একটা লোককে মারার জন্য ঐক্যবদ্ধ হয়, সমস্ত সর্বাধুনিক অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে, সেনাবাহিনী নিয়ে কিচ্ছু করতে পারবে না। উম্মতে মুহাম্মাদিয়াকে ভ্যানিশ করার শক্তি পৃথিবীর কারো নাই। ও ভাইরা মুমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকাকে বললেন, সুরাকা এইদিকে আসো, এইদিকে আসো। সুরাকা বলল, হে হে আল্লাহর নবী, আমাকে একটা নিরাপত্তার কাগজ লিখে দেন, আমি জানি আজকের ঘটনা থেকে ক্লিয়ার হয়ে গেল, আপনি গোটা বিশ্ব দখল করবেন। যেদিন আপনার উম্মত গোটা বিশ্ব দখল করবে, সেদিন আমি যাতে নিরাপত্তা পাই, একটা নিরাপত্তা লিখি দেন আমার। আল্লাহ আকবর। নবীজি বললেন, সুরাকা কি আনন্দ তোমার হবে যেদিন পারস্য সম্রাটের সোনার ছড়িগুলি, পারস্য সম্রাট, পারস্যের রাজা যে স্বর্ণের ছড়িগুলি পরে, যেদিন তোমার হাতে এগুলি তুমি পরবা, কেমন লাগবে সেদিন? আচ্ছা কোন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের কয়েকটা ডরে মক্কা ছেড়ে পালাচ্ছেন, সেই মোহাম্মদ বলতেছে পারস্য সম্রাটকে মেরে তার সাম্রাজ্য দখল করে ছড়িগুলি তুমি পরবা, কেমন লাগে কোন তো? এখন যদি বাংলাদেশে কেউ দাবি করে যে আমি আমেরিকা দখল করব, সবাই কইব কি পাগল দেখছি, এরকম পাগল জীবনে দেখি নেই। আমেরিকানারা এটম একটা মানলে তোর বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাইব, আর তুই কিনা কস আমেরিকা দখল করবি? ঠিক বাংলাদেশে আমেরিকা দখল করার কথা বলার যে অবস্থা, ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে পলায়নরত জীবন রক্ষার জন্য পালিয়ে যাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পলায়নরত মুহাম্মদের মুখে তৎকালীন পরাশক্তি পারস্য সাম্রাজ্য দখলের কথা বলা, বাংলাদেশের আমেরিকা দখল করার মতো গল্প না। কিন্তু বাস্তবে কি হয়েছিল? বাস্তবে হযরত ওমরের আমলে গোটা পারস্য সাম্রাজ্য মুসলিম সাম্রাজ্যে পরিণত হলো, দখল হয়ে গেল। পারস্য কেসরা, কেসরার হাতের ছুরিগুলি ওমরের সামনে যখন আসলো, ওমর বলল, সুরাকাকে ডাকো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকাকে বলেছিল, যেদিন তুমি পারস্যের কেসরার ছুঁড়িগুলি পরবা, কেমন লাগবে তোমার, ওরে ডাকো ছুঁড়িগুলি পরাই দিই। ও মুসলমান, আমি যে কইলাম হাদিস থেকে, আমি তো হাদিসে জানালা দিয়ে দেখতেছি, দেখতেছেন চশমা দিয়ে দেখি, আসলে চশমা দিয়ে দেখি না, আসলে কোরআনের জানালা দিয়ে দেখতেছি, হাদিসের জানালা দিয়ে দেখতেছি, সব ক্লিয়ার সামনে ইনশাআল্লাহ। ইমাম মাহদি আসবেন, এমন ইমানদার, সাদা সিধা, রুহবানুল লাইলে উজদুন বিন নাহার, সারা রাত রাতের দরবেশ, রাতের সন্ন্যাসী, রাতের তাহাজ্জুদ গুজার, সারা রাত রব্বুল আলামিনের সামনে সালাতে, জিকিরে, তেলাওয়াতে কান্নাকাটিতে ব্যস্ত, আর দিনের বেলায় আফ্রিকান গহীন বনের সিংহ। এটা হলো ইমাম মাহদি। ইমাম মাহদির সাথে এমন লোক থাকবে,
সামনে যদি পাহাড় এসে দাঁড়ায়, পাহাড়কে চূর্ণ করে এগিয়ে যাবে। মুমিন ইমানদাররা মায়ের খাইতে 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 খোয়ের মুরগের মতো হয়েছে। খোয়ের মধ্যে প্রথম মুরগ আনলে বাজার থেকে কিনে, এত বড় মুরগ আনছে, বেচারা দেখে যে কই আসলাম, নতুন জায়গা, অচেনা জায়গা, ছোট্ট মুরগির বাচ্চা ঠোকর মারা সে এইভাবে কল্যাণ এসে দিয়ে কামড় সহ্য করে, ভাই আমার দুর্দিন, এখন আমি এক ঠোকর দিলে এটা কবরে চলে যাইব অথবা গৃহস্থের পাতিলে যাইব, কিন্তু ঠোকরটা আজকে দিতেছি না, সময়টা অসময়। সময়টা কি? হ্যাঁ, মুসলিম জাহান এখন একটা অসময় চলছে, অসময় চলছে, কিন্তু এই সময় চক্ষের বলকে কেটে যাবে। গোটা মুসলিম জাহান ইমাম মাহদীর আগমনে একেবারে সেরকম জেগে উঠবে যেরকম হঠাৎ ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠে। এক একটা কয়েকশো টন ওজনের পাথরকে ছুঁড়ে মারে 40 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। সুবহানাল্লাহ, ঘুমন্ত আগ্নেয়গিরি যেমন জেগে ওঠে মুসলিম জাহান, তাদের ঈমান, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে জেগে উঠবে ইনশাআল্লাহ। ও ভাইরা, ঈমান, সাহাবীদের একদলকে রোমানরা বন্দী করেছিল একটা বিল্ডিংয়ে, তারিখে ইসলামের মধ্যে ইতিহাস পড়েছে। রোমানরা বলে মুহাম্মদের শিষ্যরা টলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা কোনো কিছুর সামনে মাথা নোয়ায় না, এইবার দেখবো এরা কি করে। কয়েকজন সাহাবি বন্দীকে একটা বিল্ডিংয়ে অ্যারেস্ট করে খাবার রাখছে শুকুরের গোস্ত আর পানি দিছে মদ। কয়েকদিন পরে দুয়ার খুলছে, দেখে যে এক টুকরা শুকুরের গোস্ত নড়ে নাই, যে জায়গায় যে টুকরা ছিল সামনে রয়েছে। এক ফোঁটা মদের পানি, পানীয় মদ স্পর্শ করে নেই যা আছে তা। তারা ভাবলো সর্বনাশ, আসলেই তো এরা লৌহ মানব, এরা কি লৌহ মানব। এইবার আর একটা মনোবৈজ্ঞানিক হামলা পরিকল্পনা করলো। রোমানদের সর্বশ্রেষ্ঠ বিশ্ব সুন্দরী কয়েকটা তরুণীকে অর্ধলঙ্গ করে সাহাবিদের ভিতরে দিয়ে দিল, আর ওনারা তাকবীর দেয়া যখন শুরু করলেন গোটা সেনাপেরাকে ভূমিকম্প আরম্ভ হলো। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, কিসের ভূমিকম্প, কিসের ভূমিকম্প, দেখেছে তাকবীরের আওয়াজে ভূমিকম্প শুরু, তাড়াতাড়ি দুয়ার খুলে পার করে দিয়েছে বাঁচার জন্য। দোয়ায়ে মর্দ মোমিন সে বদল জাতি হে তাকদীরি। নূহ আলাইহিস সালাম একটা দোয়া করছিলেন 950 বছর জানা সহ্য করে, লাস্ট একটা দোয়া করেছিলেন। এক দোয়ায় মহাপ্লাবনের সেই কিয়ামত তৈরি করে, একটা দোয়া আর কিছু না, মুখের একটা বাণী, রব্বিল তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, একটা কাফেরও চলাফেরা করার মতো পৃথিবীতে আর রাখেন না, নিপাত করে দেন, একটা দোয়া। নূহ আলাইহিস সালাম হাশরের ময়দানে শরম পাবেন যখন সবাই যাবে, নূহ আপনি প্রথম রাসূল ছিলেন, হাশরের ময়দানে ঘামের সাগরে ডুবে গেছি, কানের লতি পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত ঘামের সাগরে ডুবা, বিচার করে দেওয়ার ব্যবস্থা করান। আল্লাহকে বলেন এই যন্ত্রণা সহ্য হয় না, 50,000 বছরের লম্বা একটা দিন। আল্লাহ আকবার, কান মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ আকবার, পৃথিবীতে মানব জাতি থাকবে 7,500 বছর টোটাল, আর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। কল্পনা করেন, 2 ঘন্টা রেল স্টেশনে গিয়া দাঁড়াই থাকলে কোমরে আর মানে না, চেয়ার খোঁজেন, চেয়ার না পাইলে মাটিতে ল্যাপটপ বসে যান, ঠিক না বেঠি? হ্যাঁ, সেটা যদি হয় 1 মাস খাড়াই থান লাগবে রেল স্টেশনে, রেলের টিকিট পাইতে হলে তোর রেলওয়ে তুই থাক বাবা, আমার দরকার নাই, ঠিক নয় কি?
হ্যাঁ হ্যাঁ, আর সেখানে এক মাস নয়, 1 বছর নয়, 100 বছর নয়, 1000 বছরও নয়, 50,000 বছর ওইখানে গামের ভিতরে ডুবে থাকতে হবে। আল্লাহ আকবার, এমন যন্ত্রণা হবে, এই অযুত নিযুত বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বলবে এসে জাহান্নাম জাহান্নাম হোক, তবু এই মাঠে আর থাকতে পারতাম না, বিচার হয়ে যা হয় হোক। কিন্তু একটা ইমান আছে, একটা একটা ইমান, একটা জিনিস আছে তার নাম ইমান, একটা জিনিস আছে তার নাম আমলে সালে, এর নাম আল্লাহ প্রেম, আল্লাহমুখী হয়ে যাওয়া, একটা জীবন, একটা চেতনা, একটা ভাবনা, লা ইলাহা ইল্লাল্লাহ, দিলের একটা চেতনা আছে ইমান। এই চেতনা নিয়ে যে হাশরের ময়দানে যাবে, 50,000 বছরকে আল্লাহ তাআলা তার জন্য এক ওয়াক্ত সালাতের সমান করে দিবেন। সুবহানাল্লাহ, এক ওয়াক্ত সালাতের সময় তাও আল্লাহ আরশের ছায়ার নিচে, আল্লাহু আকবার, তাও আবার হাউজে কাউসারের এমন পানি যেটা দুধের থেকে সাদা, আবিয়াদু মিনাল মিনাল লবণ আহলা মিনাল আসাল, মধুর থেকে বেশি মিঠা, হ্যাঁ, তারপরে বরফের চেয়ে বেশি ঠান্ডা, আল্লাহু আকবার। এই পানি পান করবে, 50,000 বছরকে আল্লাহ বানিয়ে দিবে এক উক্ত সালাতের সমান, এরকম চান কিনা, চান কিনা মুসলমান? তাহলে ইমান নিয়ে মরতে হবে, কি নিয়ে মরতে হবে? এই যুগে ইমানদারকে যার ঘরে ট্যাটু ব্যবও নাই, যার ঘরে কি নেই, সারে গামা বাদা নিশা নাই, এই যুগের মোমেন্ট তো সেই, এই সর্বাধুনিক যুগেও কোন টেলিভিশনের গান বাজনা, গায়িকা নাচ, নায়িকার নাচ ড্যান্স সে আজ দেখে না, দেখে নাই, দেখবে না। ফালা তাদুররুহু ফিতনা মা দামাত আস-সামাওয়াত ওয়াল আরদ, সহিহ মুসলিমের হাদিস, আকাশ জমিন যতদিন থাকবে পৃথিবীর কোনো পাপ এই লোককে আর গ্রাস করতে পারবে না। এটার ইমান আকাশের চেয়ে শক্ত, পাহাড় চেয়ে কঠিন। যেই লোকের ঘরে ট্যাটো ব্যবনে সেই মুমিন। যেই লোক এত মদের পানীয় বাজারে সয়লাব, মদের ভয়ে একটা কোমল পানীয় আজও কিনে খায় না, একটা সেভেন আপ, একটা এনার্জি ড্রিঙ্ক, একটা টাইগার প্লাস, টাইগার প্লাস মুখে নেয় না, ভিতরে মদ আছে, এটা মুমিন। এটা কি? এটা মুমিন। মুমিন হলো কবুতরের জাত, পচা গলা খায় না। কাফের হলো কাউয়ের জাত, যত পচা গলা খাওয়ার জন্য দুনিয়াতে আইছে। আল খবিসাতু লিল খবিসিন, খবিসগুলি আরেক খবিসের জন্য নাকি? আর তৈয়বাতু লিত্বয়্যিবিন, পবিত্রগুলি পবিত্রের জন্য। কবুতর হবে না কাউয়া হবে না? হ্যাঁ, তাহলে বিড়ি খান কোন আকলে? আল্লাহ নবী কোথাও রাস্তা দিয়ে হেঁটে গেলে আতরের সুবাস, মেস্কের সুবাস, আর সেই নবীর উম্মত রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি বিড়ির দুর্গন্ধ আসে কেমন লাগে? নবীর লোকে মিল হইল না বেমিল হইল? হ্যাঁ, তু কু যাও সন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কায়সাওয়াদ নিসবত তোরা, তুমি কোথায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কোথায়? কিভাবে নবীর সাথে কিয়ামতের দিন সম্পর্ক দাবি করবা? বিড়ি আজ ছাড়ো, দুর্গন্ধ আজ বাদ দাও। ও মুসলমান, এই যুগের মুসলমান আরেক কিসিমের মুসলমান। এই যুগে শুধু নামাজি হলে মুসলমান হয় না, প্রকাশ্যে সৎ কাজ করে, অপ্রকাশ্যে ঘরের নিবৃতে, ঘরের অজানা কোণে বদকাজ নিয়ে বসে আছে, এটা মুমিন না।
এটা মুমিন না। তার পাহাড় সমান সালাত, সিয়াম, যাকাত, সাদাকা কিয়ামতের দিন হাবা মানসুরা ফায়াজালুহুল্লাহু হাবা মানসুরা। সহি হাদিসে এসেছে আল্লাহ তাআলা এগুলিকে বিক্ষিপ্ত ধুলির মতো উড়িয়ে দেবেন। 70 বছরের নামাজ ধুলাবালির মতো উড়াই দেবেন, 70 বছরের 70 রমজানের রোজা ধুলাবালির মতো উড়াই দেবেন, 70 বছরে যদি 70 বার হজ উমরা করে ধুলিবালির মতো উড়াই দিবেন। কার? যেই ব্যক্তি নামাজ পড়ে, যাকাত দেয়, হজ উমরা করে, কিন্তু গান গান বাজনা ঠিকই শুনে করে নিবৃত কোণে। ওয়ালাকিন্নহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাকুহা। আল্লাহ নবী বলেন সেই দুর্ভাগা মুমিন তারা, দুর্ভাগা মুসল্লি তারা, দুর্ভাগা যাকাতদাতা, দুর্ভাগা হাজী সাহেব তারা, প্রকাশ্যে এত ভালো কাজ করে কিন্তু গায়িকা নায়িকার ট্যাটো ব্যবহারে লোভটা ছাড়তে পারে নাই। এই যুগের মুমিন তো সেই, এই যুগের মুমিন আর সেই যে জি বাংলাকে লাথি মারে, স্টার জলসাকে পায়ের তলে পিষ্ট করে দেখে না, এটা সেই যুগে, এই যুগের মুমিন। আখিরি জামানার মুমিন কিছুটা এই টাইপের হাদিস বলছে। কে বলছে? হাদিস বলছে। এই যুগের মুমিন কে? এই যুগের মুমিন যুবক কে? মুমিন প্রৌঢ় কে? মুমিন বৃদ্ধ কে? হাজার লাখ মেয়ে চারপাশে কিলিবিলি করে, মন চাইলে একটা মেয়ে নিয়ে বাসায় যেতে পারে, পিছে চলে যাবে। মেয়েদেরকে এই জাতি এইভাবে রাস্তায় ফেলে দিয়েছে। আম গাছ থেকে পড়ে যাওয়া আম যেই কোনো প্রতীক চাইলে পকেটে নিতে পারে, মেয়েদের এই দশা নয় কি? এই দশা নয় কি? এই যুগের মুমিন তো সেই মারতে মুমিন যারা একটা মেয়েও রাস্তায় না, এইভাবে সবগুলি মেয়ে পর্দা বোরকা শালীন ড্রেসে নিজের জায়গা মতো আছে, সেই বাবাটা মুমিন। ইন্নাল্লাহ হাররামাল জান্নাতা আলা দায়ুস। যেই বাবা মেয়ে দিয়া খায়, মেয়েকে চাকরি করাইয়া খায়, মেয়েকে বিদেশে পাঠাইয়া বেতন খায়, এ বাবার দায়ুস আল্লাহ জান্নাত আল্লাহ এই দায়ুস বাবার জন্য হারাম করে দিয়েছেন। যে স্বামী নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে বিক্রি করে দিয়া হোক না সে মুসলমান, মেয়ে লোকের জন্য কোনো মুসলমান কাফের নাই, মেয়ে লোক যে পায় সে তারে ভোগ করে, এটা সোজা হিসাব, সোজা হিসাব। সাইদ ইবনে জুবাইর, সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন এক ঘর সোনার উপর মুদ্রা দিয়ে যদি বলো পাহারা দাও, পাহারা দিতে পারবো, এক টাকাও খেয়ানত করবো না, কিন্তু আফ্রিকার একটা কালো কুশরি নিগ্রো ঠোঁট কাটা দেখলে বমি আসে, এরকম একটা মেয়ে যদি দিয়া বলো এর পাহারা দাও, পারবো না, পারবো না, পারবো না। হযরত ওমর বলেন লাউখানা আজমানে নাতিয়ান লাহাম্মা আদুহুমা বিল আখার, একটা বুড়ার হাড্ডি আর একটা বুড়ি মহিলার হাড্ডি এক জায়গায় ধুইলে একটা আটারে চুম্বকের মতো টানবো, হাড্ডিরই অবস্থা। ওমরে কইছে, কে কইছে? ওমরে কইছে, যে ওমর বলতো হে আল্লাহ রাসূল উহুজুব নেসাক, আপনার স্ত্রীদেরকে হেজাবে নেন পর্দায়, তখনও পর্দার ফরজ আয়াত নাজিল হয় না, আপনার স্ত্রীদেরকে পর্দা করান হে আল্লাহ রাসূল। ওমর যা চাইছে কোরআনের আয়াতও সেটা চাইয়া আয়াত নাজিল হয়ে গেছে, ওমরের কথা সত্য। এই যুগের মুমিন বাবা সেই যেই বাবা সারা দুনিয়া হাতের তালুতে তুলে দিলেও তার একটা মেয়েকে সে এমন জায়গায় দেবে না যেখানে মেয়ে তার সতীত্ব হারাবে। এই যুগের মুমিন যুবক তো সেই সারা পৃথিবীর বিশ্বসুন্দরীরা প্রেমের প্রস্তাবে এগিয়ে আসলেও ইউসুফের মতো দৌড় দিবে, মাযাল্লাহ আল্লাহ পানা, আল্লাহ পানা, আল্লাহ বাঁচাও, ঠিক নাকি? এই যুগের যুবক মুমিন যুবক তো সেই যার কোনো গার্লফ্রেন্ড নাই। এই যুগের মুমিন যুবতী সেই, মুমিনা তরুণী সেই যার কোনো বয়ফ্রেন্ড নাই, এই যুগেও ভালো আছে। আজকে এখানে আসতে আসতে এক রাশিয়ার তরুণী মেয়ের ইতিহাস শুনে আসলাম, নিজে পড়লাম নিজ চোখে। সম্ভবত দুবাইতে
যে ছেলে তার মা বোনদেরকে নিয়ে যাচ্ছে, পিছন থেকে একটা তরুণী মেয়ে দৌড়ে আসতেছে আর রাশিয়ান ভাষায় বলতেছে যে আমাকে একটু আশ্রয় দাও, আশ্রয় দাও। এরা তো কিছুই বুঝে না। পরে মেয়েটা ওই তরুণ ছেলেটাকে জিজ্ঞাসা করলো ইংরেজিতে, তুমি ইংরেজি বুঝো? সে বলে হ্যাঁ বুঝি, ইয়েস ইংরেজি বুঝি। ও বলল এই ঘটনা রাশিয়ার এক প্রতারক 8-10 জন তরুণী মেয়েকে তোমার দেশে নিয়ে আসছে, এই দেশ থেকে কিছু ইলেকট্রনিক্স পণ্য রাশিয়া নিয়ে যাবে এই কথা বলে। হ্যাঁ আমরা কিনব, কিনে আমাদের সাথে থাকবে, কাস্টমস মনে করবে এটা এদের নিজের ব্যবহারের জন্য নিছে, ব্যবসার জন্য না, তখন আর কাস্টমসে ধরবে না, কিন্তু রাশিয়া এটার অনেক মূল্য, এই কথা বলে আমাদেরকে নিয়ে এসছে। নিয়ে এসে এখন ওই লোকটা এক রাতে প্রস্তাব দিচ্ছে যে তোমরা দেহ ব্যবসা করতে হবে, এখানে কিছু 5-স্টার হোটেল 7-স্টার হোটেলে তোমরা কিছু দিন কিছু রাত থাকলে এই অঙ্কের টাকা পাবে। এই সে কয়ে আমি প্রতিবাদ করছি, এই মেয়েটা আমি প্রতিবাদ করছি, আমি তো ইজ্জত বিক্রির জন্য এখানে আসিনি। পরে ওই লোক বললো তোরে আমি রাস্তায় ছুঁড়ে ফেলবো। হ্যাঁ ফেলেন, এই তরুণী মেয়েটাকে ওই লোকটা রাস্তায় ছুঁড়ে ফেলছে। তখন সে এদেরকে দেখে এদের পিছে ছুটছে যে দেখি কোথাও আত্মরক্ষা করতে পারি কিনা। পরে এই পরিবারটা তারা নিয়ে গেল, কিছুদিন থাকার পরে ইসলামের কিছু বইপত্র দিল, আল্লাহ তাআলা ওই মেয়ের দিল খুলে দিল, সে ইসলাম কবুল করলো, সে ইসলাম কবুল করলো। পরে ওই সংসারে যে ছেলেটা তার কাছে তাকে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে তারা সে রাশিয়ায় তাদের ওই মেয়েটার এই দেশে থাকার মেয়াদ শেষ, পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ, নবায়ন করতে গেল। ও ভাইয়েরা, একটা মেয়ে সে যদি ইমানদার হয় কি হয় দেখেন, সে নবায়ন করতে গেছে ওরা দেয় না, কারণ তার ছবিটা পুরা বোরকা নেকাব পরা ছবি, রাশিয়ার যেই লোক ভিসা অনুমোদন করে সে কেনা এই ছবি বলে কোনো মেয়েকে আমি ভিসা দিতে পারি না, নবায়ন করতে পারি না, পুরা চুল খোলা থাকতে হবে, মুখ পুরা খোলা থাকতে হবে। স্বামী বলতেছে যে এখন কি করবা, ঠেকায় পড়ছো, এটা অন্তত এইটা করে ভিসাটা ঠিক করে নাও, এরপরে তুমি আবার ড্রেস ঠিক করো। কয় না আমি তো এই ড্রেস থেকে তওবা করেছি আল্লাহর কাছে, এই ড্রেসে আমি আর ফিরে যাব না, কি হয় হোক। পরে রাত্রে হোটেলে এসে সারা রাত রুকুতে সেজদাতে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করছে। করে এবার মেয়েটা তার স্বামীকে বলতেছে চলো তো দেখি সারা রাতের আল্লাহর কাছের এই কাকুতি মিনতি কি ফল বয়ে আনতেছে একটু দেখি চলো। গেছে, ওদেরকে দেখে ওই অফিসার ডাকতেছে আসো আসো আসো, আমি তো তোমাদের জন্য অপেক্ষায় ছিলাম, আমার খুব রাত্রে আমি ভাবছি যে আসলে কেন তোমাকে জুলুম করলাম, তুমি তো একটা ভালো মেয়ে, শালীন ড্রেসে তুমি আসছো, গোটা দুনিয়া নষ্ট হয়ে গেছে, আমি কেন তোমার ভিসাটা ঠিক করে দিলাম না, রাত্রে খুব দুঃখ আসছে আমার, তো ভাগ্য ভালো যে তুমি আসছো, আসো, একবারে নিজ হাতে সব করে দিস। আল্লাহু আকবার। যুগ যুগান্তরে সর্বকালে আল্লাহর ঘোষণা, আল্লাহকে ভয় করে বাস্তব জীবনে যেই পদক্ষেপে করবা, যেই পদক্ষেপে নিবা, বিপদে পড়বা, দুঃখে পড়বা, সংকটে পড়বা, উত্তরণের রাস্তা আল্লাহর জানা আছে, তিনি বের করে দেবেন সেই রাস্তা তোমার জন্য। ও ভাইয়েরা, এই যুগের মুমিন, এই এই ধরনের মেয়ের বাবা যেগুলি ওগুলি মুমিন, এই যুগে মুমিন চিনতে এই পয়েন্টগুলি লাগবে, কারণ নবীজি বলেছেন এমন ফিতনা এমন পাপাচার সমাজকে গ্রাস করবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, ভোরে ইমানদার থাকবে অয়ুমসি কাফেরা, সন্ধ্যা আস্তে আস্তে কাফের হয়ে যাবে। কেমনে ভোরের মুমিনটা সন্ধ্যা আস্তে আস্তে কাফের হয়ে গেল, ভোরে ফজর পড়ছে দুপুরের সময় নিজের মেয়েটাকে বিদেশে পাঠিয়ে দিছে, মেয়েটারে বিক্রি করে দিল, ঈমান বিদ্রোহ করল না, ঈমান বিদ্রোহ করল না। আসমা নবীজির আয়েশার বড় বোন মাথায় করে খেজুরের বিচি ঘোড়ার জন্য আনতেছে, কত কষ্ট করে বস্তা মাথায় আসতেছে নবীজির সাথে দেখা রাস্তায়, নবীজি বললেন ওটের পিছনে ফাঁক হয়ে তুমি বসতে পারো, জায়গা আছে।
আসমা বলল যে না, উঠবো না, আমার স্বামী বড় সেন্সিটিভ, স্বামী যদি গুণাক্ষরে শোনে আমি কোনো পুরুষের সাথে কোথাও গেছি সেদিন ঘরে কেয়ামত হয়ে যাবে। আচ্ছা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো নিরাপদ পুরুষ পৃথিবীতে কেউ ছিল? কেউ নেই। আর হয়তো আসমার স্বামী জুবাইর তিনিও কিছু বলতেন না, নবীজির পিছনে বসে আসলে, কিন্তু স্ত্রী ভয় পাইছে। স্ত্রী কি ভয় পাইছে? যে স্বামী, যে রয়্যাল বেঙ্গল টাইগার, কোন থামা মারে আমার যদি শুনে। নবীজি পর্যন্ত মেরাজের রাতে একটা জান্নাতি প্রাসাদের কাছে গেলেন, প্রাসাদের সামনে একটা তরুণী হুর, জান্নাতের সে সুদর্শনা তরুণী মেয়ে পানিতে উজু করতেছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, এই 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 প্রাসাদ, এই মেয়েটা কার? কয়টা উমরের প্রাসাদ? উমরের, এটা উমরের স্ত্রী হবে। নবীজি বললেন যে আমি ঢুকতে চাইছিলাম, পরে তোমার সে টাইগার গিরির কথা আমার মনে আছে, উমর যদি আবার কি মনে করে, কয় এই জন্য আমি আর ঢুকি নাই, তোমার ওই মহিলার কাছেও যাই নাই, জিজ্ঞাসাও করি। উমর শুনে কই, ইয়া রাসূলের আলাইকে আগর, আপনি গেলে আমি হিংসা করতাম, হে আল্লাহ রাসূল। কই না বাবা রে, এক একজন সাহাবী কেমন ছিল, মেয়ে লোক বিক্রি করা দূরে থাক, মেয়ে লোকের পাশে কোনো পুরুষ দেখলে তো ফোঁসফাঁস শুরু করে দিত। হ্যাঁ, এক সাহাবি আজাব যুদ্ধ থেকে আসছে, দেখেছে স্ত্রী ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে, উনি বললাম তীর তাক করছে, মেরে ফেলবাস ঘরের বাইরে কেন তুই? স্ত্রী বলল, থামো থামো থামো, ঘরের ঢুকে দেখো কি কারণে বাইরেছি। মারামারি পরে দেখে যে ঘরে বিষাক্ত সাপ, একটা বিরাট একটা সাপ, উনি ওই বল্লম দিয়া ওই সাপটারে এফো অফো করে দিলেন, আবার সাপও লাভ দিয়ে ওনারা সবল মারি দিল, সাপও মরছে সাহাবিও মারা গেছে, এটা জানা যায় নাই। আইহুমা আসরাউ মাউতান, কার মৃত্যু আগে হয়েছে, সাপটা আগে মরছে না সাহাবি আগে মরছে? এটার নাম মুসলমান, মুমিন। মনে গেছে উনি শহীদ হয়ে জান্নাতে চলে যাবেন, কিন্তু মেয়েদেরকে রক্ষার যে ইমানি গায়রত, ইমানের ঘৃণা, ইমানের বিদ্রোহ, ইমানের যে বিদ্রোহ, এই বিদ্রোহ যার নাই সে মুনাফেক, বিদ্রোহ যার নাই সে কি মুনাফেক। এই যুগের মুমিন চিনতে হলে এগুলি লাগবে। سيكون في امتي قوم يستحلون الحرى والحرير والخمر والمعازف, আমার উম্মতের মধ্যে এমন লোকেরা আসবে যারা যেই কোন নারী পাইলেই তার সাথে সম্পর্ক গড়াকে বৈধ মনে করবে। কিসের ঈমান, কিসের ঈমান? ঈমানের অবস্থা তো এটা হতে পারে না। হ্যাঁ, ঈমান ভিতর থেকে চলে গেলে তো এমনই হবে, ঈমান ভিতর থেকে চলে গেলে তো এমনই হবে। এক যুগে বাইতুল্লাহর মধ্যে একজন ফকি আলেমে দিন, তিনি ফতোয়া দিতেন, দার্সে হাদিস দিতেন, কোরআনের দার্স দিতেন, ওর পাশেই এক পরিবার থাকত, সেই পরিবারের স্ত্রীটা এতটা সুশ্রী সুন্দরী, তার চেহারা যেন চাঁদের টুকরা এইরকম সুশ্রী। সে একদিন তার স্বামীকে বলতেছে, এই যে হুজুরটা আল্লাহর ঘরে পড়ায়, তুমি কি মনে করো আমি ইচ্ছা করলে তারে পড়লেতে পারি না? আমার চেহারা দেখালে সে ঠিক থাকবে? স্বামী বলল, না, যতই তোমার চেহারাটা দেখাও ওনারে পারতেন কিছু করতে, ওনারে তুমি নিজের দিকে আকর্ষণ করতে পারবে না। মহিলা কয়, তাইলে তুমি অনুমতি দাও, শুধু ওনার কাছে মাসলা জিজ্ঞাসা করতে গিয়া শুধু চেহারাটা খুলে দেবো আমি, এটুকু অনুমতি দাও, লাফতেনান না হো, আমি ওনার ফেতনা ফেলি কিনা দেখো। স্বামী বললো, আচ্ছা ঠিক আছে যাও দেখি, হুজুরের ইমান বড় না তোমার রূপ বড়, আজকে একটা পরীক্ষা হোক। স্ত্রী গেছে যাইয়া কি জানি মাসলা জিজ্ঞাসা করার ছলে হঠাৎ চেহারাটা খুলে দিছে, চেহারা খোলার সাথে সাথে হুজুর, এত্তাকিল্লা ইয়া মাতা, এ আল্লাহর দাসী, আল্লাহরে ভয় পা, এটা কি হবে? মহিলা শরমে লজ্জায় পরাস্ত হয়ে আসতে স্বামীর কাছে, না আসলেই পারলাম না, আসলেই কি পারলাম না। ও ভাইয়েরা, ইমানদারের ভিতরে এমন একটা ইমান থাকা চাই কিনা, চাই কিনা? এই যুগের মুমিন তো তারাই যারা এই ফেতনাকে ওভারক্রাম করে, ফেতনাকে পায়ের তলে পিষ্ট করে জান্নাতের দিকে তাকিয়ে থাকে। দুনিয়ার এসব
এই মিস ওয়ার্ল্ড এত সুন্দরী, এত দুনিয়ার সমস্ত সুন্দরী একসাথ করলে জান্নাতি কোনো রমণীর সামনে নিয়ে দিলে এগুলি রে বাঁধি দাসীর মতো তো মনে হইতো না। হ্যাঁ জান্নাতি মেয়েরা যে একটা উড়না মাথায় দেবে সারা বিশ্বকে বিক্রি করলে একটা উড়নার দাম হবে না। এক নখ পরিমাণ রূপ যদি আকাশের কিনারা দিয়া জান্নাত থেকে ওরা বের করে দেয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তার রূপে গোটা পৃথিবী ঝলমলিয়ে উঠবে। মুমিনের নজর তো সেই জান্নাতের দিকে নাকি? ও ভাইয়েরা, মাহফিল কর্তৃপক্ষ, রাত গভীর হলে শীতের রাতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, প্রশ্ন থাকলে প্রশ্নগুলি আমাকে দেন। ও ভাইয়েরা, ইমান আর আমলে সালে কি জিনিস! ইনশাআল্লাহ আমি মাহফিলের অন্য কোনো একটা পর্বে এই এই বিষয়ের উপরে আরেকটা বক্তব্য রাখবো, আপনারা সেটা ইউটিউবে পাবেন। আজকে যেহেতু আর রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদের প্রশ্ন উত্তরের ঘোষণা আছে, এই জন্য হ্যাঁ রাত 11:10 পার হয়ে গেছে, বেশি রাত করা ঠিক না শীতের সময়, এই জন্য ঈমান বাড়ে ও কমে কীভাবে? হ্যাঁ, বড় দারুণ প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। ঈমান কমে কেমনে? টিকিট কালি সিনেমা হলে ঢুকছেন, সুপার হিট, ও তালে তালে আবার নিজে এমন এমন করতেছেন, ঈমান কয় আসসালামু আলাইকুম আমি গেলাম, বুঝেন না? দোকানদারি করতেছেন, 5 নম্বর মাল, কইলেন যে ভাই একবারে 1 নম্বর, আমার কি না? ঈমান কমছে কেমনে দেখলেন? মন গসানা ফলাইছে মিন্না, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতই না। হ্যাঁ, 1000 গ্রামে 1 কেজি, ওজনের মধ্যে 50 গ্রাম কম, তোমার ইমানও 50 গ্রাম কমে গেছে। ওরে আটা চাল 50 গ্রাম কম দিছ, সাথে ইমানও তোমার 50 গ্রাম হারাইছে। মহিলা দেখলে আই লাভ ইউ, ইমান কমে কেমনে? হ্যাঁ, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে জিনা করে জিনার মুহূর্তে সে মুমিন থাকে না, মুমিনই থাকে না। কি ভয়াবহ দুঃসংবাদ! ও মুসলমান, যত পাপাচার, অনাচার, জুলুম, অত্যাচার, অবাধ্যতা, এই সবগুলিতে ঈমান কমতে থাকে। আর এই যে মজলিসে আসছেন, আল্লাহ আকবার, ঈমানের কিছু কথা শোনার পরে ঈমানটা একটু শক্তিশালী হয়েছে না, একটু বাড়ছে না? ঈমানের মাহফিলে আসলে ঈমান বাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্ঞানের আসরে গেলে জ্ঞান বাড়ে কিনা? তাহলে ঈমানের আসরে গেলে ঈমান বাড়ে, আল্লাহ জিকিরে ঈমান বাড়ে, তিলাওয়াতে ঈমান বাড়ে, সালাতে ঈমান বাড়ে, দান সাদাকায় ঈমান বাড়ে, হজ উমরা ঈমান বাড়ে, সিয়ামে ঈমান বাড়ে, যত সৎকাজ সকল সৎকাজে ঈমান বাড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে ঈমান বাড়ে, আর গুড মর্নিং কইলে ঈমান কমে, ও মাই গড বললে ঈমান কমে, ও মাই আল্লাহ বলে চিৎকার দিলে ঈমান বাড়ে, ঠিক নয় কি? মোবাইলে রিংটোনে যদি আল্লাহর কোনো বাণী, ইসলামের কোনো গজল বাজে, ঈমান বাড়ে। আর রিংটোনে যদি মমতা কুলকার্ণীর গান, সুরেলা কণ্ঠের গান বাজে, তাহলে ঈমান এইভাবে বুঝি নেন, হালুম্মা জারুরান এইভাবে বুঝে নেন কেমনে বাড়ে কেমনে কমে। জঙ্গিবাদী বা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কি ইসলাম সমর্থন করে? কি প্রশ্নই আসে না। কিসের জঙ্গিবাদ? লাথি মারেন জঙ্গিবাদকে, পায়ের তলে পিষ্ট করেন জঙ্গিবাদকে। এই জঙ্গিবাদ গোটা ইসলামকে, সমগ্র মুসলিম উম্মাকে কলঙ্কিত করে ছেড়েছে। ইসলাম কি ধর্ম? সামনে সামনে একটা শান্তির ধর্ম,
অতাকাউল আমানাতু ফিল আরদি, গোটা বিশ্বে ইসলামের বরকতের সামনে নিরাপত্তার চাদরে ঢেকে যাবে গোটা পৃথিবী। হাত্তা তারতালু সুদু মালিবিল, হিংস্র প্রাণীরাও ইসলামী শাসনের সম্মানে হিংস্রতা ত্যাগ করে উটের সাথে একসাথে বাস করবে, আক্রমণ করবে না। আমরা এখানে আক্রমণ করলে সিংহ বল সিংহরা আক্রমণ করলে ইসলামের অপমান হবে। এখন ইসলামী শাসন আক্রমণ করবো না, ঘাস খাইয়ে থাকবো, উটের গোস্ত খাবো না, কি হবে? এটা সহি হাদিস, মুসনাদে আহমদের সহি হাদিস। গরুর সাথে থাকবে, থাবা মারবে না, ইসলামের সম্মান নষ্ট হবে। এই জন্য কতটা শান্তির ধর্ম ইসলাম, জীব জানোয়ারে প্রমাণ করে দেবে। আজকে একগুলি মানুষ জানোয়ার ইসলামকে সন্ত্রাস বলতেছে, জঙ্গিবাদ বলতেছে, এগুলি জানোয়ারের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। যে ইসলাম বলতেছে একটা বেশ্যা মহিলা একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করাবার কারণে আল্লাহ তারে খুশি হয়ে জান্নাত দিয়ে দিয়েছেন, ফাগফারাল্লাহু লাহা, এটা ইসলাম। একটা কুত্তাকেও ইসলাম সম্মান করে, জীবন রক্ষা করে। যে ইসলাম বলছে উজ্জামাত ইমরাতুন ফি হিররা, সহিহ বুখারী হাদিস, এক মুসলমান মহিলা একটা বিড়ালকে বন্দি করে রেখে খাবার দেয় নাই, ছেড়েও দেয় নাই, যে সে যাইয়া খাইতো কোথাও, সে মারা গেছে, তারে আল্লাহ জাহান্নামে দিছে। একটা বিড়ালকে অন্যায়ভাবে মেরেছ কেন? সেই মহিলা জাহান্নামে গেছে মুসলমান সত্ত্বেও। তা তুই মুসলমান, একটা মুসলমান মারলে বা একটা বিজাতি অন্যায়ভাবে তারে মারলে জাহান্নামে যেতে হবে না? কিসের জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই? এগুলি ইহুদিরা বানায়, এইসব ভুলা ভালা যুবকগুলি রে ইহুদিরা জঙ্গি সন্ত্রাসী বানাইয়া দেখায় বিশ্বের বুকে, এই দেখ মুসলমান হলো এই চাপ। আমার ছোটবেলায় আমার লক্ষ্মীপুর জেলায় অনেক সুপারি হয়, তা আমরা সুপারি বিক্রি করতে যাইতাম, যতই ভালো সুপারি নিয়ে যাইতাম, ব্যাপারী করতো কি 8-10টা সুপারি খুঁজি খুঁজি বাহির করতো, পোকা পোকা পোকওয়ালা পোকওয়ালা 8-10টা বাহির করি আমারে দেখাইতো, যতদিন গেছি ততদিনে দেখাইছে, কয় দাম তো হাঁকাইলেন এত, কিন্তু সুপারিগুলি কী আনছেন দেখেন তো, আমি কিন্তু ওগুলি দেখোস না তুই, ভালোগুলি দেখে না, পোকাইয়াগুলি, এই পোকাইয়া জঙ্গি সন্ত্রাসী বানাইছে ইহুদিরা ইসরায়েলিরা শয়তানরা, এগুলি বানাইয়া গোটা বিশ্বকে দেখে, এই দেখো মুসলমান পোকাইয়া মুসলমান, মুসলমান মানেই পোকে ধরা, মুসলমান মানেই কি পোকে ধরা, এই এগুলি ওই ব্যাপারী, ওই ফড়িয়ে ব্যাপারীর মতো কারবার গোটা বিশ্ব রাজনীতিতে এটা চলছে, ঠিক না কি? না রে, যেই জাতি একটা যে জাতির বুখারীর হাদিসে এটা আছে একটা বিড়ালকে অন্যায়ভাবে মারছে কেন, ওই মহিলা জাহান্নামে গেছে। আর যে জাতির বুখারীতে আছে একটা একটা খারাপ মহিলা একটা কুকুরকে পান করিয়েছে, দয়া দেখিয়েছে, আল্লাহ তারে জান্নাত দিয়েছে, সেই জাতির ছেলেরা সন্ত্রাসী হইতে পারে, মদঘোর হইতে পারে, অসম্ভব। এক শ্রেণীর মাওলানা অন্য আলেমদের ওহাবি বলে গালি দেয়, ওহাবি আসলে কারা? কোনো আলেমের উচিত না আরেক আলেমের সমালোচনা করা, আলেমের উচিত আরেকজন আলেম ভুল করলেও তাকে বাড়িতে একটু দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে জিলাপি খাওয়াবে, একটু শীতকালীন কি কি আছে পিঠা বানাইয়া খাওয়াইয়া হাসি মুখে সুন্দর করি, ভাইজান আপনি একদিন একটা কথা বলেছেন, এটা তো আমারও আমল করতে ইচ্ছা, এটা দলিলগুলি যদি জানতাম। আলেমরা যদি এইভাবে আলেমদেরকে শ্রদ্ধা করতো, গোটা জাতি আলেমদেরকে মাথায় তুলে রাখত, ঠিক না? আমার মুখ দিয়ে আমি আমার স্মরণে নাই কোনো আলেমের নাম ধরে কথা দুর্নাম করছি কিনা, আমি করি না এটা, কারণ এটা নিষেধ। ওলাম ইউজিল্লা আলেমানা, মুস্তাদে আহমদের হাদিস, আমার আমার উম্মতের আলেমদেরকে যে শ্রদ্ধা করে না, সে আলেম হওয়া দূরে থাক, সে আমার উম্মতেই না, সে আমার উম্মতেই না। লোহমুল ওলামা মাসমুমা, আলেমদের গোস্ত বিষাক্ত, আলেমের গোস্ত মানে আলেমের গোস্ত খাওয়া মানে আলেমের গীবত করা, এটা ইতিহাসে প্রমাণিত, আলেমের গোস্ত খাইলে মারা পড়বে, আলেমের দুর্নাম যে করে মারা পড়ে, কারণ সে বিষ খাইছে, কী খাইছে? আলেমের গোস্ত বিষাক্ত, আলেমের দুর্নাম বিষাক্ত জিনিস, আলেমের দুর্নাম করলে এটা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, আলেমের দুর্নাম করলে কোরআন হাদিস ক্ষতিগ্রস্ত হয়, আলেমের দুর্নাম করলে আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হয়, ঠিক নয় কি? এটা কোনো আলেমের উচিত না আরেকজন আলেমের দুর্নাম।
হজে গমনের পূর্বে বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত করে খাওয়ানো কতটা জরুরি? জরুরি না, মন চাইলে খাওয়াবেন। আসিও যদি মন চায়, গুরু একটা জবাই করে জিয়াবত খাওয়াইতে পারেন। রসম করলে বেদাত হবে, মন চাইলে খাওয়াইলেন, আবার একসময় খাওয়াইলেন না, এটাতে সমস্যা নাই। কি নিয়ম করে দিলে কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। মানে আহাদা সাফি আমরিনা মালাই সামিন উফাহুয়া রদ্দন, আমার এই দিনের মধ্যে নতুন কোনো নিয়ম যে চালু করলো, বেদাত করলো, এটা প্রত্যাখ্যান হবে। কী হবে? প্রত্যাখ্যান হবে। যেসব বক্তারা ওয়াজ করার বিনিময়ে দর কষাকষি করে টাকা নেন, তাদের ওয়াজ শুনে যাবে কি? তাদের ওয়াজ শুনবেন না কেন? দর কষাকষি এই শুনেন, এই মাসরা এমনভাবে বলেন যে আমার গায়েও লাগে এইটা। আমি তো বুঝি কোন আলেমরে ওয়াজের বিনিময়ে কোন মাহফিলে 8 কোটি টাকা দিছেন, একটু হাত তোলেন। 8 কোটি টাকা, কিন্তু একটা একটা গিদাল, একটা গিদাল নট গান গাইছে, তারে তো এই জাতি 8 কোটি টাকা দিছে, দিছে কি না? একটা গায়িকা নায়িকা একখানে গান গাইয়া গেলে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়। কোন আলেমরে কোন তাফসির মাহফিলে এই টাকাটা দেওয়া হয়েছে? ওরা তো আলেমদের সাথে যুদ্ধ, ওরা জাতিরে নিতেছে জাহান্নামের দিকে, আলেমরা যুদ্ধ করে জাতিকে নিতে চাইতেছে কোন দিকে? এখন যুদ্ধরত দুই পক্ষ, দুই পক্ষের এক পক্ষের হাতে মার্সিডিস, BMW, হেলিকপ্টার, দুনিয়া সব ক্ষমতা, আরেক পক্ষ রিক্সা চড়ানোর অবস্থা নেই, যুদ্ধটা করে কেমনে? এই প্রশ্নটা করার আগে ভাবতে হবে এই দেশে আগে আলেমদের অবস্থান কি ছিল। নবাব সিরাজউদ্দৌলার আমলে ব্রিটিশরা এই দেশের ওয়াকফ এস্টেট দখল করার আগে আলেমরা কোনো মাহফিলে গেলে ওয়াজও করতো, টাকাও দিত আলেমরা, আলেমরাই দিত। এখনো সৌদি আরবে এটা আছে, ওনারা যায় ওয়াজও করে আসে, টাকাও দিয়ে আসে। কিন্তু এই দেশে ব্রিটিশরা ওয়াকফ এস্টেট বাজেয়াপ্ত করে আলেমদেরকে রাস্তার ভিখারি বানাই দিছে এক রাতে। তখন থেকে মুর্দার এক ফিট দেখেন না, আরেক ফিটও দেখেন। আলেমরা যদি দরকষা করে কষি করে মাহফিলেগুলি ঠিক না রাখতো, আলেমরা যদি ভিক্ষাবৃত্তি করে মক্তব মাদ্রাসা, এইসব হাজার হাজার এতিমখানা, ফুরকানিয়া মাদ্রাসা ঠিক না রাখতো, আমিও তো 4000 মক্তব চালাই, 4000 মক্তব আমার আছে, 8-10টা বাবা মাদ্রাসা আছে, 2টা অনলাইন TV আছে, ইসলামের হাজারো খেদমত আছে। আলেমরা পয়সা পকেটে আসলে এগুলি সিনেমা বানায় না, সিনেমা বানায় না। আলেমরা পয়সা পাইলে এটা দিয়ে ছক্কা মারে না, ক্রিকেটের মাঠে গিয়ে ছক্কা মারে না। আলেমরা পয়সা পাইলে এই পয়সা নিয়ে কোনো বিদেশি হোটেলে গিয়া মদ আর মেয়ের পিছনে ব্যয় করে না। আলেমরা পয়সা পাইলে এই পয়সা হয় মসজিদে যাবে, না হয় মাদ্রাসায় যাবে, না হয় ফুরকানিয়ায় যাবে, না হয় কোনো ওয়াজ মাহফিলে যাবে, যাবে কি না? সাবর করেন ইমাম মাহাদি আসুক, আমি ওনাকে প্রস্তাব করব, ভাই ইমাম মাহাদি, খলিফা ইমাম মাহাদি, একটু মনে জ্বালাটা মিটাও, আমার একখানে হেলিকপ্টার দাও, আর বস্তা বস্তা টাকা দামে দিয়ে আসি খালি। আমি আশা করি আমি যদি আর কয়েক বছর হায়াত পাই, আমার মনে হয় ইমাম মাহাদিকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসা পর্যন্ত আলেমদের দৈন্যদশা থাকবে, এরপরে আলেমরা আর কোনোদিন টাকা চাইবে না। আলেমরা এমন এক দুনিয়া রচনা করবে, ওয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালু আহাদুন, সম্পদের বন্যা বইয়ে দিবে আলেমরা। আলেমদের নেতৃত্বে বিশ্ব যখন চলবে, আল্লাহর রহমতে আকাশ সমস্ত সম্পদের বারি ধারা বর্ষণ করবে, জমিন তার সব নিয়ামত বরকত প্রকাশ করে দেবে। আল্লাহ আকবার, সম্পদ আর কেউ নেবে না। আল্লাহর রাস্তায় কয়টা দিন সবর করেন ইনশাআল্লাহ। আমরা কিভাবে জামাতবদ্ধ জীবন যাপন করতে পারি? জামাতবদ্ধ জীবন, আমরা গোটা উম্মত এক উম্মত, কোনো ভাগ বাটোয়ারা নাই, কোনো অমুক তরিকা তমুক তরিকা, অমুক মাজহাব তমুক মাজহাব, অমুক দল তমুক দল নাই, সবাই এক দল। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, দুনিয়াতে ফেরকা দল গ্রুপ পার্টি দুইটা, এক পার্টি ফিস সাইর আল্লাহ বলছেন জাহান্নামে, আর এক পার্টি জান্নাতে। জান্নাতি ওলা সবাই এক দল, জান্নাতি ওলারা কয় দল? কয় দল? এখন অনেক দল হইয়া আছে ইনশাআল্লাহ, সামনে আস্তে আস্তে এগুলি সব এক দলে পরিণত হবে, দোয়া করেন আল্লাহ তৌফিক দান। অনেক মাওলানা বলেন বাংলাদেশের বিশ্ব ইজতেমা নাকি, বাবার এক কারণ নাম নিয়ে আমি কিছু বলি না,
এই প্রশ্নটা এই জন্য ডিলেট করে দিলাম। এমনি বহুত ইখতিলাফ, রেষারেষি, শত্রুতা, শত্রুতা বাড়াবেন না দয়া করে, ঠিক আছে? বেদাত করলে আস্তে করে তার কাছে যান যে ভাই যান, এই জিনিসটা তো কেমন লাগে একটু দলিল প্রমাণ দিয়ে, আমি বুঝি না, আমার একটু বুঝান তো। আমি যদি পিছনে ওনাদের সমালোচনা করি, এটা মিডিয়ায় যাবে কিনা, সারা পৃথিবীর বাঙালি ভাইয়েরা শুনবে কিনা, এবং ওনারা শুনবে কিনা যে কাজী সাহেবটা আমাদের দুর্নাম করছে, ল এবার কাজী সাহেবের বিরুদ্ধে। আমার আমার এই নিরীহ ভাইয়েরও এখন লাঠি হাতে নিছে কিন্তু, এটা মনে রাখতে হবে, ঠিক কিনা? ইমাম মাহদী যখন আসবেন তখন ঘরে ঘরে ইখতিলাফ, উবাশির হুকুম বিল মাহদি আলাখতিলাফি মিনান নাসি ওয়া জালাজিল। ইমাম মাহদী আসার সুসংবাদ দিচ্ছি, কখন আসবে? যখন দেখবা ইখতিলাফ আর ইখতিলাফ, মত বিরোধ আর মত বিরোধ, ঘরে দুই ভাই, দুই ভাই, এক ভাই সৌদি আরবের দিনে ঈদ করে, আরেক ভাই বাংলাদেশের লগে ঈদ করে, এক ভাই আজকে রোজাদার, আরেক ভাই আজকে ঈদের মিঠা খাইতেছে, এরকম ইখতিলাফ যখন শুরু হবে, এই জাতির ইখতিলাফ যখন দেখবা, তখন বুঝবো যে ইমাম মাহদী এসে গেছে। অলরেডি শুরু হয়েছে না? পিল সেবন করে, মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? একজন ইমানদার মুত্তাকি ডাক্তারের পরামর্শ নিতে হবে। তিনি যদি বলেন এই পিলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, ক্ষতি থেকে যদি তিনি মুক্ত বলে আপনাকে ঘোষণা দেন, তখন পারবেন। কারণ ইসলামের নীতি হলো লা দরর ওয়ালা দিরর, বিশ্ববিখ্যাত একটি সহি হাদিস, যে কোনো ক্ষতিকর জিনিস ইসলামে অনুমোদন নাই, ক্ষতিকর হলেই এটা 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 বাদ, ক্ষতিকর হলেই এটা বাদ দিবে। পিরিয়ড চলাকালীন সময়ে দুরুদ পাঠ সহ আল্লাহর জিকির করা যাবে কি? শুধু কোরআনে স্পর্শ করা ছাড়া সব করতে পারবে, কোরআনে স্পর্শ করা, সালাত পড়া ছাড়া, রোজা রাখা ছাড়া, আর যত জিকির আজকার, দোয়া, তাজবি, দুরুদ সব করবেন, কোনো সমস্যা নেই। নবী কিসের তৈরি, মাটির না নূরের? হ্যাঁ, এই যে একখান ফালতু প্রশ্ন, বেহুদা প্রশ্ন। নবী মাটির তৈরি, কিন্তু হেদায়েতে নূর, হেদায়েতে নূর। বিজ্ঞানের জগতে, বিজ্ঞানের যুগে এসব প্রশ্ন কেন করেন? প্রত্যেকটা মাটির কণার ভিতরে নূর লুকিয়ে আছে, নূর লুকিয়ে আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। মাটির ভিতরে কি ইলেকট্রন নাই, প্রোটন নাই, হ্যাঁ, নিউট্রন নাই? সবই তো আলো, সবই তো আলো। তা মাটিতে বানাইলে কি হয়েছে? এতটুকু একটা মাটি যদি এটার পরমাণুগুলো যদি বিশ্লেষণ করে বগুড়া শহরে মারে, গোটা বগুড়া শহর উড়ে যাবে। এক টুকরা মাটির ভিতরে যেই পরিমাণ ইলেকট্রন, মোটর, নিউট্রন থাকে, গোটা একটা একটা বিভাগকে আলোকিত করে ফেলা যাবে, এত নূর মাটির ভিতরে লুকিয়ে আছে। তো মাটির তৈরি হলে কি নূর কমলো না আরো বাড়লো, আরো বাড়লো? আহাম মুকরাই প্রশ্ন করে, এরা বুঝে মাটির তৈরি হলে বুঝি আর কিচ্ছু নেই। মাটির সমান গুণ পৃথিবীর কোনো পদার্থের মধ্যে নাই, মাটির সমান নূর পৃথিবীর কোনো জিনিসের মধ্যে নাই। আল্লাহু আকবার, কোন নূরের মধ্যে এত নূর, এই যেগুলি দেখি এগুলির মধ্যে এত নূর নাই। মাটির নূরের, আলোর, জ্যোতির, এনার্জির ঘনায়িত রূপ হলো পদার্থ, বুঝেন না? সায়েন্স যারা পড়ো তোমরা তো বুঝো। নবীজি মাটির তৈরি, অবশ্য অবশ্যই মাটির তৈরি, কোরআনের ঘোষণা, ইন্নি খলকুম বাশারাম মিন তিন, হ্যাঁ, সূরা সাদের 71 নম্বর আয়াত, আমি বাশার সৃষ্টি করব কাদা মাটি থেকে। আর নবীরা সবাই ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলে গেছেন আমি তোমাদের মতোই বাশার, আর বাশার তৈরি হয়েছে কি থেকে? মাটি থেকে। হ্যাঁ, নবী হেদায়েতে নূর ছিলেন, কোরআনের নূর ছিলেন, সূর্যও ছিলেন, মাটিও ছিলেন, সুবহানাল্লাহ। মাটির হওয়া এটা একটা সেরা গুণ, আবার মাটির হয়েও নূর, হ্যাঁ, ছড়িয়ে দেয়া বিশ্বের বুকে, এটা আরেকটা গুণ, সিরাজ মুনিরা, ঠিক না? মোমবাতি এটা তো নূরের তৈরি না, মোমের তৈরি, কিন্তু আলো দেয় কি না? তাহলে মোম, মোম যদি আলো দিতে পারে, মাটি আলো দিতে পারে না? হ্যাঁ, আরো বেশি পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণার্থে সরকার স্বেচ্ছায় প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকার উপর প্রতি বছর যে অতিরিক্ত টাকা প্রদান করে সেটার বৈধতা সম্পর্কে জানতে চাই। দুইটা অপশন থাকে সেখানে, সুদযুক্ত, সুদমুক্ত, সরকারে লিখিয়ে রাখে, আপনি টিক দিবেন সুদমুক্ত, সুদ মুক্ত, বাস তাহলে শেষ, আর সুদ আসবে না।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর যাবত এশার ওযু দ্বারা ফজর আদায় করেছেন, এই ঘটনার সত্যতা জানতে চাই। সত্য হলেই কি আর অসত্য না, অসত্য হইলে বা কি? এটা ওনার ব্যক্তিগত আমল হতেও পারে, আল্লাহ আলাম, আমরা তো ওনার যুগে ছিলাম না যে ওনার চোখে দেখে দেখে প্রতি রাত উনি কি ঠিক মতো এইভাবে নামাজ পড়েন নাকি আবার মাঝখানে উজু করে, আমি কি দেখছি ওনারে? এটা সত্য মিথ্যা আমারে জানতে চাইলে আমি কেমনি বলবো? কারামাতুল আউলিয়া, হাক্কুন আউলিয়াদের কারামাত সত্য হতেও তো পারে, হতেও তো পারে। উনি ভীষণ বড় মাপের ইবাদতকারী ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনেক বড় মাপের আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন, সব বড় বড় ইমামরা ওনাকে শ্রদ্ধা করে। বাংলাদেশে ওনার সম্বন্ধে একটা ভুল বুঝাবুঝি আছে, ঠিক না, ঠিক না, ওনাদের সমালোচনা আমাদের করা উচিত না, গোড়া উম্মত এদেরকে কবুল করেছেন। উনি তো ক্লিয়ার বলেছেন, এজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহি হইলেই ওটা আমার মাযহাব। ওনার নাম ভাঙাইয়া আমি নিজেরা হানাফি বানাইয়া আমি যদি দৈব মৌজু বানর হাদিস কেউ বলি এটা ইমাম হানিফার মাযহাব, কিয়ামতের দিন তো উনি আমার দৌড়াইবেন ধরিয়া, তুই আমার নাম ভাঙা এটা কি কইলি, আমি কি বলে গেলাম আর তুই করলি কি? ওটা ইমাম আবু হানিফার দোষ না, হানাফির দোষ, কার দোষ? আমি হানাফি হইয়া যদি আমি ওনার নাম ভাঙাইয়া দুর্বল হাদিস বা বানোয়াট হাদিসকে আমল করা শুরু করি আর ওনার উপরে চাপাই দিই, ওনার মাযহাব মোটেও ওনার মাযহাব না, এটা উনি এইরকম ছিলেন না, এই জন্য উনি কঠিন। উনি বলেছেন এজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস সহি হইলেই সেটাই আমার মাযহাব হইতে পারবে, দুর্বল হলে আমার মাযহাব হবে না। আমরা কলুষিত করতে যাব? ওনারা সর্দার পাত্র, রহমাহুমুল্লাহ, আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করুন। অভিমান করে স্বামী 4 মাস যাবৎ ভিন্ন বিছানায় শয়ন করলে কি হবে? 4 মাস পড়লে লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহর, সূরা আল বাকারা ক্লিয়ার করে দিয়েছেন, যদি কসম করো শ্বশুরের বেটি তোর সাথে আমি আর ঘুমাইতাম না, এই কসম করলে বড় জোর 4 মাস দূরে থাকতে পারবা, 4 মাস পরে হয় তালাক দিবা না হয় ঘুমাইবা, দোহাল সে কালি নেই, তালাকও না সাথেও থাকো না, এটা আর চলবে না, বুঝেন না? 4 মাস পরে অবশ্যই তাকে হয় কাছে টানতে হবে না হয় তালাক দিতে হবে, নির্যাতন করার কোনো সুযোগ নেই। 1 রাকাত বিতির নামাজ পড়া জায়েজ কি? পুরা জায়েজ, নবীজির জিন্দগির সবচেয়ে বেশি বিতির ছিল এটা, 1 রাকাতে বেশি পড়তেন, তাহাজ্জুদের পরে 1 রাকাত ফায়জা খাসি তা সুবহা ফাউতের বিওয়াহিদা, বিতির তাহাজ্জুদ পড়তে পড়তে বোর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, 1 রাকাত বিতির পরে তাহাজ্জুদ শেষ করো। সহি বুখারি রেওয়ায়ত 3 রাকাত ভিতরে পড়েছেন, 5, 7, 9, 11, 13 রাকাত ভিতরেও পড়েছেন, বাঙালির জীবনেও 13 রাকাত পড়তে না করবে, কিন্তু এটা তো হাদিস, হাদিসে আসে না নাই, একদল করবে 1 রাকাত করে টানাটানি আর এক লোক করবে 3 রাকাত, 5ও নাই, 7ও নাই, 9ও নাই, 11ও নাই, 13ও নাই, খালি ঠকানির বুদ্ধি। এই স্থানে এ পর্যন্ত যতগুলো ওয়াজ মাহফিল হয়েছে তার কোনোটিতে মাহফিল শেষে আখেরি মোনাজাত বা সম্মিলিত মোনাজাত করা হয়নি, তারা বৈঠক ভঙ্গের দোয়া নামক একটি দোয়া পাঠ করে মাহফিল শেষ করেছে। শাইখ, এই মাহফিল কর্তৃপক্ষ যেন সবাইকে নিয়ে আখেরি মোনাজাত করেন, এই ব্যাপারে তাদেরকে দয়া করে নসিহত করবেন কি? আখেরি মোনাজাতেই তো করছে, এই যাবৎ মাহফিল ওলারা যা করে গেছে ওইটাই আখেরি মোনাজাত, মানে আখেরি মোনাজাত তো যদি আপনি না চিনেন আমি কি কইতাম? আখেরি মোনাজাত সেটাই যেটা কোন মজলিস মাহফিল সভা শেষে আল্লাহ নবী করতেন, সেটাই আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতটা অরিজিনাল। এখন অনেক জাল আখেরি মোনাজাত আছে, ডুপ্লিকেট আখেরি মোনাজাত, এগুলি যদি নিয়ে পুলিশের হাতে ধরা পড়েন একেবারে জাহান্নামের জেল। 1000 টাকার জাল নোট নিয়ে যদি পুলিশে পায় আপনারে কি করবে? আদালতে সোপর্দ করবে না? এই লোক জাল নোট বানায়, ঠিক না? এই যে জাল আখেরি মোনাজাত বানাইছেন আপনারা, নবীর অরিজিনাল আখেরি মোনাজাত বাদ দিয়া জাল আখেরি মোনাজাত, বাঙালির খাচ্ছত খারাপ, আল্লাহুম্মা আমিন না কইলে ভালোই লাগে না। আরে বাবারে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা আখেরি মোনাজাত দিয়ে গেছেন কাফফারাতুল মজলিস, যে কোনো মাহফিল মজলিস শেষে ওইটা বললে রহমতের সব দুয়ার খুলে যাবে, আজাবের সব দুয়ার বন্ধ হয়ে যাবে। কেন? ওই দুয়ার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে রহমতের দুয়ার খুলে গেল সব। আবার ওই দোয়ার মধ্যে আস্তাগফিরুকা আছে, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তওবা করি, তওবার ইস্তেগফার করলে আযাবের দুয়ার সব বন্ধ। আল্লাহ বলেন ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ কোনোদিন তাদেরকে আযাব দেবেন না যদি তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে। তাহলে যে দোয়াটার মধ্যে ইস্তেগফার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এর থেকে সেরা কোনো দোয়া আছে নাকি? মজলিস শেষের সেরা আর কোনো দোয়া আছে? এইটাই করবো, এইবারও এইটাই করবো, এইটাই আখেরি মুনাজাত, আসল আখেরি মুনাজাত এইটাই। আর বাকি যেগুলি হয় সব নকল, ডুপ্লিকেট, জাল, জালিয়াতি ওগুলি আমরা করব। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের দায়িত্বশীলদের করণীয় কি? চল্লিশা করা বা মৃত্যু নির্দিষ্ট দিন পর সবার জন্য বিশেষ খানার আয়োজন করা সুন্নত সম্মত কি? কবরে যদি গুতা খাইতে চান তাহলে এগুলি করবে। ইবনে মাজাহ, জাবির ইবনে জারির ইবনে আব্দুল্লাহর সহি হাদিস, কুননা নাউদুল ইস্তিমাআ ইলা আহলিল মাইয়িত ওয়া সানআতাত তুআম মিনান নিয়াহা, মৃত ব্যক্তির পরিবার পরিজনের কাছে একত্রিত হওয়া, জড়ো হওয়া, সেই জড়ো হওয়া চল্লিশা নামে হোক, একুশে নামে হোক, তিন দিন নামে হোক, চার দিন নামে হোক, মৃত্যুবার্ষিকী নামে হোক, ওরস শরীফ নামে হোক, কুলখানি নামে হোক, কাঙ্গালি ভোজ নামে হোক, যেই নামে হোক, সেখানে জড়ো হওয়া। আর দুই নম্বর কি? সানিয়াতাত তোয়াম বা সানাতাত তোয়াম, খানা খাদ্য জিয়াফতের আয়োজন করা। এইটাকে আমরা সব সাহাবিরা নিয়াহাত মনে করতাম, বিলাপ অনুষ্ঠান মনে করতাম। যে বিলাপ অনুষ্ঠান করলে বুখারী হাদিসে আসছে আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতকে আযাব দেওয়া হবে তার যদি, তার জন্য যদি এই বিলাপ অনুষ্ঠান, খাওয়ানোর অনুষ্ঠান, নিহাত অনুষ্ঠান করা হয়। এই জন্য বলছি যদি গুতা খাইতে চান কবরে তাহলে এটা করবে। কবরে জাহান্নামের শাস্তি টেনে আনবেন না কারোর জন্য। মাইতের জন্য কোরআনে কারিম কিনে মসজিদে দেবেন, মাইয়ের সওয়াব পাবে। টিউবওয়েল দেবেন ওনার নামে, সওয়াব পাবে। ওনার নামে মসজিদ বানাই দিবেন, সওয়াব পাবে। ওনার নামে একটা যাত্রী সাহনী করে দিলেন, আমার মায়ের নামে যাত্রী সাহনী করে দিলাম, একটা কুত্তা বসলেও মা সওয়াব পাবে। একটা বাদুর সামচিকাও যদি ওখানে যাত্রী সাহনীতে উড়ে বিশ্রাম নেয় আপনার মা সওয়াব পাবে। একটা পিঁপড়াও যদি ওখানে আসে আশ্রয় নেয়, একটা চড়ুই পাখি যদি বাসা বাঁধে আপনার মা সওয়াব পাবে। এগুলি করবেন সমাজ কল্যাণ, বুঝেন না? এই যে আমি ১২টা পয়েন্ট আমার ইউটিউবে বক্তৃতার মধ্যে আছে, প্রতিদিন সব কথা বলা যায় না। আল্লাহর ওলি হয়ে উঠার জন্য আমাদের করণীয় কি? ইমানদার মুত্তাকি হওয়া করণীয়, আর কিছু লাগবে না। ইমানদার হওয়া আর মুত্তাকি হওয়া বাস, যদ্দূর পর্যন্ত আল্লাহকে ভয় করবেন। যে বেশি ভয় করে সে বড় ওলি, যে অল্প ভয় করে অল্প ওলি, যে মাঝামাঝি ভয় করে মাঝামাঝি ওলি, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস ওলি, যে দাড়ি কাটা মুসলমান দাড়ি কাটা আল্লাহর ওলি, দাঁড়িয়ে রাখছে মুসলমান দাঁড়িওয়ালা আল্লাহর ওলি, বুঝেন না? ইমান আছে, নামাজ কালাম ঠিক আছে, একটু দাঁড়িয়ে কাটছে আর কি, যা হোক কিছু করছে টসছে, দাঁড়িয়ে কাটা আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহই পরিচয় দিচ্ছেন, আল্লাযিনা আমানু, এই বিশ্বের যারাই ইমান এনেছে সব আল্লাহর ওলি, গণহারে আল্লাহর ওলি, গণহারে আল্লাহর ওলি। রিক্সাওয়ালা দিন নামাজ কালাম ঠিক রাখে সেও আল্লাহর ওলি। হ্যাঁ, গার্মেন্টসের কর্মচারী মহিলা যদি পর্দা ভুষিটা ঠিক রাখে, নামাজ কালাম ঠিক রাখে, পবিত্রতা ঠিক রাখে, চরিত্র ঠিক রাখে, আল্লাহর ওলি, বুঝেন না? স্কুলে মাস্টারি করে, দিন তাকওয়া ঠিক রাখছে, ইমান ঠিক রাখছে, আল্লাহর ওলি। কিন্তু বাংলাদেশে অলি হয়ে গেছে গদিনসিনরা, কোরআনের আউলিয়া না, এরা হলো গদির আউলিয়া। হ্যাঁ, গদির আউলিয়া এক জিনিস, কোরআনের আউলিয়া আরেক জিনিস। আউলিয়া হইতে হইলে কোনো গদি লাগে না, কোনো তরিকত তরিকত লাগে না, শুধু ইমান আর তাকওয়া লাগে। কি লাগে? ইমান আর আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমান এনেছে আর তাকওয়ার উপর থেকেছে তারাই আল্লাহর ওলি।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান আর তাকওয়া নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। মহিলাদের প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে পুরুষ ওয়াইজ বা বক্তাদের চেহারা দেখানো জায়েজ কি? নিউ মার্কেটে 24 ঘন্টা অর্ধুলঙ্গইয়া ঘুরে এই মাসরা তো জিজ্ঞাসা করেন না, সিনেমায় নাচে এই মাসরা তো জিজ্ঞাসা করেন না। হ্যাঁ, হংকং আর সিঙ্গাপুর চলে গেছে, যাইয়া লাখ লাখ টাকা ফাটায়। ওই আমার, আমি যে জেলায় থাকি ওই জেলায় এক ভাই গেছে বিদেশে, ভাইয়ে মাসে 10,000-12,000 টাকা করে পাঠায়, পরে বোনেরে নিয়ে গেছে, বাপে পাঠাই দিয়েছে বোনটারে, বোনে যাইয়াই প্রথম মাসে 1,00,000 টাকা, এরপরে 1.5 লাখ, 2 লাখ, 1.25 লাখ পাঠাইতেছে। বাবায় ভাইকে তিরস্কার করে চিঠি লিখছে, তুই কি হইলি আর তোর বোন, দেখ কত টাকা পাঠাই দিয়েছে। ভাইয়ের উত্তর লেখছে বাবার কাছে, বাবারে তোর মাইয়ার যা আছে আমার তো তা নাই, আর কি কইতো, বুঝেন না, আর কি কইতো। কি প্রশ্নটা করছিলেন, প্রশ্নটা কি ছিল? ও হ্যাঁ হ্যাঁ, এগুলি জিজ্ঞাসা করেন না। হ্যাঁ, এসব গান শিখি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, দেখিয়ে দাও অদেখা তোমায়, বুঝেন না, দেখিয়ে দাও অদেখা তোমায়, এগুলির প্রশ্ন নাই। সব মহিলারা সিনেমা, অধিকাংশ মহিলারা সিনেমায় নাটকে কিরকম চরিত্রহীন হওয়ার যত কাজ, সব কাজে পঙ্গপালের মতো ছুটছে, ওগুলির প্রশ্ন নাই। ভালো করার জন্য কিছু মসজিদে আনতেছি, ভালো করার জন্য কিছু ওয়াজ মাহফিলে আনতেছি, এগুলো নিয়ে প্রশ্ন। মানে ভালো হইতে দেবেন না নাকি? ভালো হইতে দেবেন না, মন্দ হোক সিনেমায় যাক, কোনো প্রশ্ন নাই, যাক স্কুলে মাথা খোলা, কোমরটাও কতটুক চিকুন না মোটা, একে বেল বাঁধি দেখাইতে হইব মাস্টার সাহেবদেরকে, কত বড় খবিশি, একটা মেয়ের দেহের অবকাঠামো বুঝা যায়, এরকম ড্রেস ইসলামে হারাম, নিষেধ, ইলিগাল, অবৈধ ড্রেস এটা, সেখানে প্রশ্ন নাই। মাদ্রাসার ছাত্রী বোরকা গাই দিয়ে গেছে, তারপর প্রশ্ন, হুজুর মেয়েদেরকে পড়ানো যায় যাচ্ছে কম বক্ত কোথাকা, মেয়েদেরকে পড়ানো ফরজ, আল্লাহ নবী পড়াইছেন, সহি বুখারি খোলো, কিতাবুল ইলমের মধ্যে আছে, মহিলারা নবীজির কাছে দাবি করছেন, পুরুষের জ্বালায় পারিনি আপনার সামনে আসার, আপনি একদিন শুধু আমাদের জন্য দেবেন, ফাজা আল্লাহ না ইয়ামান আলা হিদা, একদিন পৃথক দিন শুধু আমাদের জন্য দেবেন, সেদিন আমাদেরকে আপনি পড়াইবেন, ফাজালাহুন্না ইয়ামান, ফাজালাহুন্না ইয়ামান, ফাওয়াদাহুন্না ইয়ামান, সহি বুখারি হাদিস। নবীজি বলেন আচ্ছা আসবো, নবীজি গেলেন, তাদেরকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, শিখাইলেন, সহি বুখারি হাদিস। আল্লাহ নবী এটা করে গেছেন কেন? কেয়ামত পর্যন্ত উম্মত যাতে এই ভূমিকা পালন করে। আমরা করে কি, যদি মহিলা শিক্ষিকা পাই মহিলা দিয়েই আমরা এগুলি করি, যদি মহিলা না পাই তাহলে নবী কি কোনো মহিলা হয়েছিল না, পুরুষরাই নবী হয়েছিল সবাই, মহিলাদের নবী হিসাবে একজন মহিলা নবী আসছিল দুনিয়াতে, তাহলে শিক্ষক কে? পুরুষ। নবীর আমলেও নবীর শিক্ষক, আজকেও পুরুষ আলেমরা কি হবে? শিক্ষক হবে, পর্দাপুষিদের রক্ষা করে তারা করবে, প্রজেক্টর দিয়ে ওয়াজ শুনে 100% বৈধ, কোনো সন্দেহ নেই। মদিনা ইউনিভার্সিটিতে ক্লাস করা ছাত্রীদেরকে প্রজেক্টর দিয়া, ওস্তাদ আলাদা রুমে থাকে, প্রজেক্টর থাকে, উনি পড়াচ্ছে, তারা প্রজেক্টরে দেখতেছে, এতটুকু বৈধ, কোনো সন্দেহ নেই। সরকারের গৃহীত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে হরতাল করা, জনগণের সম্পদ ভাঙচুর ও অগ্নিসংযোগ করার মতো, এগুলি পালন করা ইসলাম সম্মত কি? ইমাম মাহদি আইয়া লোক, তারপরে প্রশ্ন করুন, এই প্রশ্ন ইমাম মাহদি রামান না, কথা বুঝেন না। আবু হুরায়রা বলতেন, আমি আল্লাহ রাসূল থেকে 2 ব্যাগ এলেম হাসিল করছি, 1 ব্যাগ তোমাকে দিয়ে দিছি, আর আরেক ও আম্মাল আখার ফালাও বাসাস্তুহু কুতিয়া হাযাল বালম, আরেক ব্যাগ এলেম যে আমার কাছে আছে, এই ব্যাগ যদি আমি মুখ খুলে দিই আমার এই গলা কাটিবে লাগবে লোকেরা। আমি রাজনীতির বসের উত্তর সহজে দিই না, এদিকে যাইলে এরা ক্ষিপ্ত, ওইদিকে গেলে ওরা ক্ষিপ্ত, কোন দিকে যাবো, এতে কোনো দিকে যাই না, আমি আমি যাই আবু হুরায়রার দিকে, উনি যে হাদিসটা কইয়া গেছেন যে এই ব্যাগ আমি খুলতাম না ভাই, এই ব্যাগ তোমরা পারলে খুলি, তোমরা জানি না, কথা ঠিক আছে? হ্যাঁ, তবে জ্বালাও পোড়াও, মানুষের ক্ষতি করা
লা ধরারাওয়ালা ধেরার এক কথায় বলে দিলাম, ক্ষতি করে উম্মতে মুসলিমার, নিরপরাধ মানুষের ক্ষতি করে এমন কোন কর্মসূচি ইসলামে কি না বৈধ? এলা করবেন না, ভুল বুঝছেন। মিছিল করলে, মিটিং করলে, পিকেটিং করলে, মারামারি করলে, পাথর মারলে বুঝি উম্মত জেগে উঠবে? মোটেও না। উম্মত জেগে উঠবে রাতের তাহাজ্জুদ দ্বারা, উম্মত জেগে উঠবে কোরআনের তেলাওয়াত, কোরআনের গবেষণা, কোরআনের আলোকে জীবন গড়ার মাধ্যমে, ঠিক নয় কি? উম্মতের মধ্যে জ্ঞানকে ছড়িয়ে দিন, আর যারা নেতা আছে তাদের উপদেশ দিন। কি দিন? উপদেশ দিন। ইনশাআল্লাহ সামনে এই পদ্ধতিতে সারা পৃথিবীতে ইসলাম আসবে। নবীজি মদিনা রাষ্ট্র তৈরি করেছেন, এক বিন্দু রক্ত ঝরাইতে হয় নাই। এমন দাওয়াত, এমন তালিম, এমন তরবিয়ত, এমন জাতি গঠনের কর্মসূচি নিয়েছেন বিশাল চ্যাপ্টার, এক বিন্দু রক্ত ঝরাইতে হয় নাই। আর আজকে উত্তর দেব না, অনেক প্রশ্ন হয়েছে। হ্যাঁ, তরজমাদার কোন একটা নিয়ে আসি, কোরআন শেখেন, ইনশাআল্লাহ যাতে হেদায়ত হয়ে যাবে। প্রত্যেক মাহফিলে অনেক প্রশ্ন আসে, সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, একটা প্রশ্নের উত্তর শুধু দিলাম। আমাদের মাহফিল কমিটির সদস্যের মা ভীষণ অসুস্থ, আল্লাহ তাআলা মাহফিল কমিটির মাকে সুস্থতা দান করুন, শেফায়ে আজিল কামিল নসিব করুন, এই মাহফিল কমিটিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আর যারা আমরা বক্তৃতা করেছি মাহফিল শুনেছি তাদেরকেও জান্নাত নসিব করুন।